আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমাদের লাইভ কুইজে সবাইকে স্বাগতম ঠিক আছে একটু টাইম লাইনে সবাই শেয়ার করে নিই হ্যাঁ লাইভটা দাঁড়ো একটু আমি শেয়ার করে দিচ্ছি ওকে একটু দেখি কে কে আমাদের সাথে যুক্ত আছো কারা কোথা থেকে ক্লাসে যুক্ত আছো একটু বলে দাও হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রিয়ান তানশিফ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কারা কারা আমাদের ভিডিওটা আজকে যুক্ত আছে সবাই একটু একটু শেয়ার করে দাও হ্যাঁ যারা যারাই দেখতেছো একটু শেয়ার করে দাও ওকে যেহেতু আমাদের শিডিউল ক্লাস থাকে মেইনলি 4:30 এ বাট একটু শিডিউলের সমস্যার কারণে আজকে 3:30 এ হচ্ছে ক্লাসটা হচ্ছে ওকে একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও ঠিক আছে আমরা লাইভে যাব একটুর ভিতর লাইভে যাব দেখি কে কে আছো ঠিক আছে একটু দেখে নেই যে কারা কারা দেখতেছো একটু একটু ভিডিও ভিডিওটা হচ্ছে তোমাদের টাইমলাইনে পাশে তোমাদের অ্যাডমিশন গ্রুপ গুলো আছে সেখানে শেয়ার করে নাও ঠিক আছে একটু তাড়াতাড়ি করো আর বন্ধুদের মেনশন করে দাও বন্ধুদের মেনশন করে দাও যারা হচ্ছে তোমার অনেকেই ক্লাসের ব্যাপারে তো জানে না যেমন সবাই চিন্তা করেছে চারটা তিরিশে বাট আজকে হচ্ছে আমরা আমরা ক্লাসটা পূর্বেই আমরা বলে দিয়েছিলাম শিডিউল যেহেতু চেঞ্জ হয়েছে আমরা জানাই দিয়েছিলাম যে ক্লাসটা তিনটা তিরিশ হবে একটু তাড়াতাড়ি শেয়ার করে নাও তাড়াতাড়ি শেয়ার করে নাও ওকে হ্যাঁ হাই ভাইয়া হ্যাঁ ঠিক আছে যারা দেখতেছে একটু শেয়ার করে নাও তোমাদের যে অ্যাডমিশন গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার করে নাও মোটামুটি রেসপন্স পাইলে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব ওয়ালাইকুম আসসালাম মেহবা আলিকা ওকে ভাইয়া এর আগের কুইজ উইনার হয়েছি কিন্তু বই দেওয়া হয়নি বই দেওয়া হবে ভাইয়া কুরিয়ারে হয়তো দিক সময় লাগে ঢাকার বাইরে হলে একটু তিন চার দিনের মতো সময় লাগে ঠিক আছে ওকে পেয়ে যাবা চিন্তা করো না তারপরে যদি মনে হয় যে চার পাঁচ দিনে বেশি হয়ে গেছে তারপর আবার একটু আসপেক্ট সিরিজ পেয়ে একটু নক দিয়ে রাখো দেখা যায় যেই দিন হচ্ছে তোমরা কুইজগুলো জিতো তুমি নক দেওয়ার পরে হচ্ছে বইটা পাঠিয়ে দেওয়া হয় বাকিটা হচ্ছে কুরিয়ারের উপর ডিপেন্ড করে ঠিক আছে ওকে আদাব ভাইয়া ওকে যারা দেখতেছো একটু নিজের টাইম লাইনে শেয়ার করো প্লাস তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু মেনশন করে দাও ঠিক আছে আর একটু তোমাদের অ্যাডমিশন গ্রুপগুলোতে একটু শেয়ার করে নাও ঠিক আছে আমরা হচ্ছে ওকে শুরু করে দিই ঠিক আছে আসসালাম টাইট্রেশন আচ্ছা তোমাদের যে নাম এক আচ্ছা ঠিক আছে চলো দেখি আজকের প্রথম প্রথম প্রশ্নে যাই তারপরে যারা একটু দেখতেছো একটু শেয়ার করে নাও ঠিক আছে অনেকেই হচ্ছে জানে না আজকে যেহেতু চারটা তিরিশ এটা নর্মালি তিনটা তিরিশে চলে আসছে তো অনেকেই জানে না অনেকে বসে থাকে চারটা তিরিশে হচ্ছে ফোন ধরবো তো সেই ক্ষেত্রে যারা তোমাদের পরিচিত যারা আছে একটু মেনশন করে নাও ঠিক আছে মেনশন করে তোমাদের গ্রুপ যেগুলো আছে সেখানে শেয়ার করে দাও গ্রুপগুলো অ্যাডমিশন গ্রুপগুলো শেয়ার করে দাও যে যে কটায় কানেক্টেড আসো ঠিক আছে ওকে একটু ওয়েট করি কারণ অনেকেই হচ্ছে জয়েন করতে একটু একটু করে জয়েন করতেছে একটু মেনশন করে দাও বন্ধু বান্ধবদের মেনশন করে দাও আর তোমাদের প্রস্তুতি আশা করি সবারই ভালো চলতেছে তারপরে যদি কোনো সমস্যা তোমরা ফেস করো তোমাদের পাশে সর্বদাই নেটওয়ার্ক গ্রুপটা আছে ঠিক আছে তোমরা যে কোনো ধরনের সাহায্যের জন্য নেটওয়ার্ক গ্রুপে হচ্ছে পোস্ট করতে পারো ইভেন আমাদের যে মডারেটর প্যানেল ব্যাডমিন প্যানেল আছে তাদের হচ্ছে সরাসরি নক করতে পারো ইভেন হচ্ছে তোমরা সমস্যার সমাধান মানে ধরো কোনো একটা প্রশ্ন পারো না ওইটা ছবি তুলেও দিলে তোমাদের ব্যাচমেট যারা তারাও সলভ করে দিতে পারে বা ওইখানে কুইজ সলভ যারা করে দেয় তারাও করে দিবে ঠিক আছে ঠিক আছে এই যে অনেকে হচ্ছে মেনশন করে দিচ্ছ ধন্যবাদ অনুষা ধন্যবাদ তোমাকে ওকে আমরা তো চলো একটু কুইজে ঢুকে যাই ঠিক আছে আস্তে আস্তে করে সবাই একটু মেনশন দিয়ে দাও বন্ধুদের ওকে প্রথম কুইজে চলে যাই দেখো এক নম্বর প্রশ্ন ফাইভ সোডিয়াম হাইড্রক্সাইড এর এম এল দ্রবণ এখানে একটু মিস আছে ফাইভ পার্সেন্ট যেটা বলছো তুমি একশো এমএল ধরে নাও একশো এমএল দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড থাকে ওকে একটু আমরা টাইমারটা দিয়ে নেই তোমাদের সুবিধার জন্য ওকে ঠিক আছে একটু তাড়াতাড়ি উত্তর করে দাও একটু তাড়াতাড়ি উত্তর করো আর যারা হচ্ছে শেয়ার করো না একটু নিজের পরিচিত যারা আছে বন্ধু বান্ধব যারা আছে তারা সহজেই যুক্ত হতে পারে ঠিক আছে ওকে তাড়াতাড়ি উত্তর করা শুরু করো মনে হয় নেট প্রবলেম অনেকে কমেন্ট করছে বাট কমেন্টগুলো শো করতেছে না বেশি বেশি করে কমেন্ট করো দেখি ওকে তিরিশ সেকেন্ড করে তোমরা জানো রুলসগুলো সবাই জানো এতদিন ধরে ক্লাস করতেছো ওকে টাইম সাপ তো আমাদের প্রশ্ন কি ছিল দেখো ফাইভ সোডিয়াম হাইড্রোক্সাইডের একশো এম দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে আচ্ছা ঠিক আছে চলো আমরা সলভে যাই দেখি হ্যাঁ মোটামুটি কয়জন উত্তর করছো ম্যাক্সিমাম শুধু দেখতেছো উত্তর করতেছো না ঠিক আছে ওকে কমেন্ট করার চেষ্টা করবো তুমি যা জানো ওটার ভিত্তিতে কমেন্ট করবা আচ্ছা দেখো আমরা জানি যে এই ক্ষেত্রে আমাদের সূত্র আছে না ভাইয়া এস ইজ টু থাউজেন্ড ডব্লিউ ভাগ এম ভি এই হচ্ছে আমাদের সূত্র আমাদের বলছে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ডব্লিউ এর মানটা বের করতে হবে এখন আমারে কি বলছে আমারে কি বলছে দেখো 5% সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এই ক্ষেত্রে যদি পার্সেন্ট দেওয়া থাকে তখন আমরা এস কিভাবে বের করি ভাই এস পার্সেন্ট হচ্ছে কি পার্সেন্ট ইনটু 10 ডিভাইডেড বাই এম যদি এই এস এর মান পার্সেন্টে দেওয়া থাকে তখন আমরা কি ইউজ করি পার্সেন্ট ইনটু 10 ডিভাইডেড বাই এম তাহলে পার্সেন্ট আছে 5 ইন্টু টেন মানে টেন আর এম মানে আণবিক ভর সোডিয়াম হাইড্রক্সাইড এর আনবিক ভর হচ্ছে চল্লিশ তাহলে এইটা এটা কাটা তাহলে এখানে পাঁচাকে পাঁচকে চার দ্বারা ভাগ করলে বাবা কত ওয়ান পয়েন্ট টু ফাইভ তার মানে আমার এখানে দ্রাব্যতা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু থাউজেন্ড ডব্লিউর মানটা অজানা এম এর মান এখানে কত এম এর মান আণবিক ভর হচ্ছে 40 এখানে যেহেতু এই ডাটাটা মিসিং ছিল একটু কারেকশন হবে এখানে 100 এমএল তাহলে 100 যদি হিসাব করো তাহলে এইটা কাটা এটা কাটা এটা কাটা এইটা কাটা এটা কাটা তাহলে এখানে থেকে 4 এই 4 তার এটারে গুণ করে দাও 1.25 ইনটু 4 তাহলে আলটিমেটলি পাওয়া কত ভাইয়া 4 আর কে 4 আর এখানে পাওয়া 5 আলটিমেটলি অর্থাৎ এ যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক হ্যাঁ তোমার নর্মালি সুত্র ছিল এস ইস টু থাউজেন্ড ডাবলিউ ভাগ এম ভি বাট এখানে এসটা তোমার অজানা এস এসটা দেওয়া আছে পার্সেন্ট টাকার তাহলে পার্সেন্ট টাকার দেওয়া থাকলে সুতরা কি জানি এস এসব কি পার্সেন্ট ইন্টু টেন ডিভাইড বাই এম তো সেখান থেকে আমরা এস এর মানটা ওয়ান পয়েন্ট টু ফাইভ পেলাম সেটা এখানে ইনপুট করে দাও তারা এই গুণ করে কাটাকাটি করলে ডব্লিউর মান তুমি পাবা ফাইভ ঠিক আছে আশা করি বুঝতে পারছো হ্যাঁ অনেকেই এ উত্তর করছো ঠিক আছে যারা এ উত্তর করছো তাদের উত্তর সঠিক ধন্যবাদ তোমাদের ওকে চলো পরের প্রশ্ন চলে যাই ঠিক আছে যারা দেখতে এসো একটু শেয়ার করে নাও ঠিক আছে এই যেমন আস্তে আস্তে অনেকে জয়েন করতেছে বাট হচ্ছে তারা যে প্রথমে যদি তোমরা তাদের মেনশন করে দিও তাহলে একটু তাড়াতাড়ি হইতো ওকে পরের প্রশ্ন চলে যাই দেরি করবো না দুই নম্বর প্রশ্ন ওকে দুই ওকে স্টার্ট হ্যাঁ কি বলছে দশ গ্রাম অক্সিজেনের অনুর সংখ্যা কত খেয়াল রাখবা অনুর সংখ্যা বলছে ওকে অনুর পরমাণুর কয়টা মানে অনুসংখ্যা না পরমাণুর সংখ্যা এটা একটু এই ওয়ার্ডগুলো খেয়াল রাখবা দশ গ্রাম অক্সিজেনের অনুর সংখ্যা কত দশ গ্রাম অক্সিজেনের অনুর সংখ্যা কত তাড়াতাড়ি লিখে দাও হ্যাঁ ঠিক আছে অনেকেই লিখতেছো দেখি ওকে ওকে টাইমস আপ ঠিক আছে কি বলছে আমাদের দশ সংখ্যা কত আচ্ছা আমরা একটু সলভ করার ট্রাই করি হ্যাঁ এই যে অনেকে জয়েন হচ্ছে একটু একটু শেয়ার করে দাও যারা দেখতেছে একটু শেয়ার করে দাও হ্যাঁ তাহলে দেখো আমাদের অনুর সংখ্যা বের করতে হচ্ছে তাহলে আমরা মূল সংখ্যার যে একটা সূত্র ছিল এরকম ছিল এন ইস ইকাল টু ভি এস সমান ডব্লিউ ভাগ এম তারপরে ভি ভাগ বাইশ দশমিক চার তারপরে হচ্ছে এক্স ভাগ এন এরকম একটা সূত্র ছিল না একটা লিনিয়ার একটা সূত্র তোমরা জানো তাহলে তোমার বলছে অনুর সংখ্যা তার মানে এই পর্শনটা লাগবে আর বলছে গ্রাম অর্থাৎ এই পার্টটা লাগবে তাহলে ডব্লিউ ভাগ এম সমান এক্স ভাগ এন এ এই হচ্ছে আমাদের সূত্র তাহলে এখন ডব্লিউর মান দেওয়া আছে না দশ গ্রাম অক্সিজেনের আণবিক ভর কত বত্রিশ এই হচ্ছে বত্রিশ এক্সের মানটা জানি না অন্য সংখ্যা আর এখানে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এইটার যদি আমরা এই পাশে গুণ করি তাহলে হয়ে যাবে জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এর যদি আমরা বত্রিশ দ্বারা ভাগ করি তাহলে দেখো এইটারও তার আর বত্রিশ দ্বারা ভাগ করা যাবে না মানে দশমিক আসা পড়বে সামথিং তাহলে এই ক্ষেত্রে আমরা এরকম লিখবো ছয়শো ষাট দশমিক দুই ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এই বত্রিশ দ্বারা তুমি ষাটকে ভাগ করলে দুইয়ের থেকে একটু কম মানে বত্রিশ দুগোনে যেহেতু চৌষট্টি তার মানে কে ভাগ করলে দুইয়ের একটু কম পাবা তাহলে দুই এর কম কোথায় আসে দেখো এই যে দেখো দুইয়ের এর কম আছে হ্যাঁ এই যে দুই এর কম ঠিক আছে এটা একটু হাতে কলমে করতে পারবা চাইলে এই হচ্ছে ডি নম্বর যারা উত্তর করছো হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে উত্তর করছো দুইজন ভুল করছো হ্যাঁ ওই যে একজন দুইজন হচ্ছে এ বলছো না এ হবে না ভাইয়া ডি হবে আশা করি বুঝতে পারছো তো চলো পরের প্রশ্নে চলে যাই হ্যাঁ পরের প্রশ্নে চলে যাই একটু যারা দেখতেছো বারে বারে বলতেছো একটু শেয়ার করে নাও নিজের টাইম লাইনে প্লাস হচ্ছে তোমাদের যে গ্রুপগুলো এখানে একটু শেয়ার করে দাও যেহেতু টাইম আজকে একটু উল্টা হয়ে গেছে তো অনেকেই জয়েন করতে পারবে না ওকে পরের প্রশ্নে যাই তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ওকে স্টার্ট হ্যাঁ সলভ করা শুরু করো কি বলছে পটাশিয়াম ডাইক্রোমেট যৌগের ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত এটা দেখেই বলার কথা ঠিক আছে এটা ইন্টারমিডিয়েট থেকে শুরু হয়েছে এই ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এই তিন বছর ধরে এটাই করতে হয় শুধু এটা জারণ মান কত ঠিক আছে এটা দেখেই বলার কথা পটাশিয়াম ডাইক্রোমেট যৌগের ক্রোমিয়ামের জারণ মান কত ঠিক আছে ওকে তাড়াতাড়ি উত্তর কর দেখেই বলার কথা দেখেই বলার কথা ওকে টাইম সাব ঠিক আছে টাইম প্রায় শেষ ওকে এটার যদিও ব্যাখ্যা অনেক সহজ তারপর তোমরা আশা করি পারবা এই যে মেসকাত হোসেন শুধু ছয় দিস ঠিক আছে শুধু ছয় হবে না তুমি জানো যে এখানে অপশন এরকমও থাকতে পারে সিক্স প্লাস সিক্স মাইনাস সিক্স এরকম শুধু ছয় বলতে এখানে এরকম ছয় এটা জারন মানের আগে আমরা কি জানি প্লাস মাইনাস বসাইতে হবে ঠিক আছে তো চলো আমরা এটা সলভ হয়ে যাই পটাশিয়াম ডাইক্রোমেট হ্যাঁ এটা যদি কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়াম তাহলে পটাশিয়ামের আমরা জানি প্লাস ওয়ান ইন্টু টু এই হচ্ছে ইন্টু টু তারপরে ক্রোমিয়ামেরটা জানি না ক্রোমিয়ামটা এক্স ধরলাম বাট ক্রোমিয়াম আছে দুই বার তাহলে টু এক্স তারপরে একটা অক্সিজেনের জন্য মাইনাস টু আছে বার তার মানে আলটিমেটলি কত ভাই জিরো আমার কি দাঁড়াবে চোদ্দো সমান সমান জিরো চোদ্দ থেকে দুই চলে গেলে বারো তাহলে টু এক্স সমান সমান বারো এই টু দ্বারা ভাগ করলে এক্স সমান পাবো প্লাস সিক্স ঠিক আছে যদিও ব্যাখ্যা তোমরা সবাই পারো তারপরে করে দিলাম যারা ভুল করছো ঠিক আছে এই যে প্লাস সিক্স হচ্ছে বি নম্বর উত্তর ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো পরের প্রশ্নে চলে যাই এটা দেখো কত জায়গায় আসছে ক্লাস্টার এগ্রিতে আসছে বাকরিবিতে আসছে পটুয়াখালিতে আসছে আসছে ঠিক আছে এই এই টাইপ যদিও দেখা যায় অনেক সহজ কিন্তু পরীক্ষার প্রেসারে হচ্ছে অনেকেই ভুল করে দিয়ে আসো ওকে চার নম্বর প্রশ্নে চলে যাই চলো চার কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এইটা দশ সেকেন্ডের একটা প্রশ্ন তোমরা এটা সবাই জানো ঠিক আছে সবাই জানো আশা করি কেউ ভুল করবে না এটাতে হ্যাঁ তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও তাড়াতাড়ি উত্তর করো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কি বুঝো এটাও একটু লিখে দিবা যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে তুমি কি বুঝো ওকে হ্যাঁ এই যে নেট মানে প্রবলেম ছিল আমার এতক্ষণ এই যে অনেকে কমেন্ট করতেছো এখন ধুমধাম সব কমেন্ট একসাথে এসে পড়ছে ওকে এটা টাইম শেষ প্রায় এটাতে যদিও খুবই থিওরিক্যাল প্রশ্ন আচ্ছা টাইম সাপ দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে কি ভাইয়া যেসব পদার্থ আমরা কি বলা যায় অনেকদিন ধরে বিশুদ্ধ অবস্থায় পাবো যেখানে পরিবর্তন হবে না তারপরে ব্যালেন্সের কোনো ক্ষতি করবে না তারপরে অন্যান্য পদার্থের সাথে তারা আমরা বলি প্রাইমারি পদার্থ তোমরা একটা ছন্দের মতো জানো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখার জন্য একটা শর্টকাট বলা যায় যে যোগে সি থাকে যে যোগে সি থাকে বাট ক্লোরিনের সি না হ্যাঁ এই ক্লোরিন না নট এই ধরো এই সিএল আছে এইটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে না কারণ এটা ক্লোরিনের সি এছাড়া যেই সি অন্যান্য যে সি আছে কার্বনের সি হইতে পারে তারপর এখানে ক্রোমিয়ামের এই সি তো এইগুলো হচ্ছে তোমার হ্যাঁ বিশুদ্ধ অবস্থায় ঠিক আছে হ্যাঁ ফয়জুল্লাহ বলছো হ্যাঁ তার মানে এখানে দেখো একটা সি আছে ক্রোমিয়ামের ঠিক আছে যদিও এটা কার্বনের সি না তারপর তুমি একটু শর্টকাট হিসেবে মনে রাখবা যে এখানে সি আছে যেহেতু তার মানে এটা তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অপশন এ যারা করছো তাদের উত্তরটা সঠিক হয়েছে ঠিক আছে ওকে হ্যাঁ মোটামুটি অনেক উত্তর করছে এটা মনে বেশি সহজ ছিল ঠিক আছে এটা সবাই উত্তর করছো ওকে পরের প্রশ্নে যাই চলো পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে তার মানে এইটার বাকিরা বাকিরা কারা বলো তো বাকিরা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ঠিক আছে যেহেতু এরা প্রাইমারি না তার মানে ওরা সেকেন্ডারি ওকে পরের প্রশ্নে চলে যাই ওকে কি বলছে আমাদের এখানে আড়াইশো এম এল জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে আমরা এক নম্বর প্রশ্নটা যেটা সলভ করছিলাম এই থিওরির মাধ্যমে তোমরা আশা করি সবাই পারবা এটা হ্যাঁ করে ফেলো তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও দেখি হ্যাঁ এই যে অনেকে মেনশন করতেছে হ্যাঁ ওর বন্ধুদের হচ্ছে মেনশন করতে তুমিও চাইলে তোমার বন্ধুদের মেনশন করে দিতে পারো ওকে টাইমস আপ হ্যাঁ চলো আমরা বেশি সময় নিব না ওকে আমাদের কি বলছে এখানে দেখো আড়াইশো এম এল জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে তাহলে আমরা এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য কি করব ভাই এস ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু থাউজেন্ড ডব্লিউ ভাগ এম ভি তাহলে এখানে আমার এস কত দেওয়া আছে ভাইয়া ডেসিমলার জিরো পয়েন্ট ওয়ান ওকে জিরো পয়েন্ট ওয়ান আর এখানে থাউজেন্ড ডব্লিউর মান দেওয়া আছে না ডব্লিউর মানটাই আমার এখানে বের করতে হবে এম এর মান কত যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর হচ্ছে চল্লিশ আর এখানে ভি এর মান কত আড়াইশো এম এল তো এইটা একটু খেয়াল রাখবা যদি তুমি এম এল এই রাখো তখন এই এক হাজার আর বাদ দিবা আর যদি তুমি এই এম থেকে লিটারে চলে যাও তখন এক হাজার গুণ করা যাবে না ঠিক আছে নর্মালি একটা মনে রাখবা যদি তুমি এম এল এ ইউজ করো ওই এক হাজার রেখে দাও সূত্রে এই দুশো পঞ্চাশ তো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা চার পঁচিশ একশো তাহলে এই দশকে একশো দ্বারা ভাগ করলে এখানে একটা দশ থেকে যাবে তার মানে এই জিরো পয়েন্ট ওয়ান ইন্টু এই এই পাশে চলে আসবে তাহলে এখানে পাবো ডব্লিউ তাহলে ডব্লিউ সমান কত পাবো ভাইয়া দেখো তো দশ কেজি আমি জিরো পয়েন্ট ওয়ান দ্বারা গুণ করি পাবো ওয়ান গ্রাম ঠিক আছে এই যে যারা বি উত্তর করছো ওয়ান গ্রাম এই সূত্রে বসায় দাও এই সূত্রে বসায় দাও এই সূত্রে বসাই দিলে হয়ে যাবে ঠিক আছে স্ক্রিনটা কেমন কাজ করতেছে আছে জানেন উল্টা উল্টা দাগ আসতেছে আচ্ছা যাই হোক ওয়ান পয়েন্ট জিরো গ্রাম ঠিক আছে এটা তুমি আর গুন টুন করে কাটাকাটি করলে দেখবো ওয়ান পাবা ওকে ওকে ঠিক আছে হ্যাঁ মোটামুটি সবাই উত্তর করছো হ্যাঁ রিয়ান ফয়সাল হ্যাঁ ঠিক আছে মোটামুটি সবাই উত্তর করছো দেখি পরের বসে ছয় নম্বর ছয় উত্তর করা শুরু করো কি বলছে কোন জারক হিসেবে কাজ করে জারক হিসেবে কাজ করে কারা জারক হিসেবে কাজ করে কারা জারক হিসেবে কাজ করে কারা এটা প্রশ্ন আশা করি পারবা জারক হিসেবে কাজ করে কারা জারক হিসেবে কাজ করে কারা ওকে ওকে প্রায় সময় শেষ চলো এটার সলভে চলে যাই দেখি কে 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 কি উত্তর করছে এটা মোটামুটি কনফিউজ হ্যাঁ ভাই এই জন্যই যে মারিয়া আজকে হ্যাঁ তাড়াতাড়ি শুরু সেটা গ্রুপে পোস্ট করে দেওয়া হয়েছিল আসপেক্ট সিরিজ পেজ এবং হচ্ছে গ্রুপে পোস্ট করে দেওয়া হয়েছিল চলো এটা আর এটা সলভে যাই কোনটি জারক পদার্থ তোমরা জানো ভাই জারক জারক কারা থাকে মেইনলি অধাতু যারা তারা হচ্ছে মেইনলি জারক থাকে তাহলে এখানে তোমার সিঙ্গেল কোনো অধাতু দেওয়া নাই তাহলে অধাতু এরপরে আর কে কে আছে ধরো পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানেট পটাসিয়াম তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি এরা হচ্ছে মেইনলি সাধারণত এরা হচ্ছে জারক তাহলে এখানে দেখো অধাত্তো আলাদা দেওয়া নেই পটাশিয়াম ডাইক্রোমেট দেওয়া নাই পটাশিয়াম ম্যাঙ্গানেট দেওয়া নাই ডাইক্রোমেট দেওয়া নাই ম্যাঙ্গানেট দেওয়া নাই আর হচ্ছে দেখো নাইট্রিক অ্যাসিডে দেওয়া হতো তোমার এখানে অবশ্যই ডিতে ঠিক আছে সবাইটা একটু কনফিউজ হয়ে গেছিলো একটু কনফিউজ হয়ে গিয়েছিল যে সি ডি মোটামুটি ম্যাক্সিমাম সি আর মানে বাকি অর্ধেক ডি এরকম ওকে যারা ডি উত্তর করছে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড জারক ঠিক আছে ওকে আশা করি যারা সি উত্তর করছে তাদের ভুল বুঝতে পারছো এই যে অথাতু তারপর পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট নাইট্রিক হচ্ছে জারক একটু মনে রাখবা ওকে এটার অপশন হবে ডি ঠিক আছে উত্তর হবে ডি পরের পরে চলে চলেছে সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্ন ওকে কি বলছে এইচ থ্রি পিও ফোর অমলের খারকত্ব কত এইটা দেখা মাত্রই উত্তর পারার কথা ঠিক আছে এটা খুবই সিম্পল একটা অঙ্ক এটা হচ্ছে বাউতে আসছে দেখো পনেরো ষোলো ষোলো সেশনে ঠিক আছে H3PO4 অম্লের ক্ষারকত্ব কত অম্লের ক্ষারকত্ব ক্ষারকের অম্লত্ব এগুলো দেখা মাত্রই পারার কথা ঠিক আছে এগুলো খুব কঠিন কনসেপ্ট না ওকে তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও হ্যাঁ এটা মনে সহজ মোটামুটি অনেক উত্তর করতেছো যেটা একটু কঠিন তখন আর কেউ কমেন্ট করো না ওকে টাইম শেষ টাইম শেষ ঠিক আছে ওকে চলো সলভে চলে যাই সলভে চলে যাই দেখি আমাদের কি বলছে H3PO4 তাহলে আমরা H3PO4 কে যদি ভাইয়া বিভাজিত করি এটা দ্রবীভূত হইলে কি ঘটনা ঘটবে এইখানে আমরা পাবো কি থ্রি এইচ প্লাস প্লাসিয়ামায়ন পাবো সরি পিও টু মাইন তাহলে এই হচ্ছে আমাদের থ্রি এইচ প্লাস তাহলে তিনটা এইচ প্লাসকে ভাইয়া প্রশমিত করার জন্য আমার তিনটা ও এইচ মাইনাস লাগবে তার মানে এ খারো মূল্য কয়টা লাগতেছে ভাইয়া তিনটা অর্থাৎ এই অম্লের ক্ষারকত্ব হচ্ছে তিন এই হচ্ছে থ্রি ঠিক আছে মানে যে কয়টা এইচ প্লাস তৈরি হবে ওই কয়টা হচ্ছে তার ক্ষারকত্ব ওকে বই কখন দেওয়া হবে হ্যাঁ ধৈর্য ধরো ধৈর্য ধরো ওকে সি ঠিক আছে তোমরা সবাই জানো যে প্রত্যেকদিন তিরিশটা প্রশ্ন থাকে তিরিশটার ভিতরে দুইটা প্রশ্ন আমরা বই গিফট করি ঠিক আছে তো আমরা এখন কত নম্বরে আছি সাত নম্বরে ধৈর্য ধরতে হবে ওকে তিন এটা হচ্ছে সি তিন মোটামুটি সি এক দুজন বাদে ভুল করা বাদে বাকিরা সবাই সি উত্তর করছে আট নম্বরে যাই কি বলছে নিম্নের ওকে এটা তোমরা সলভ করতে থাকো দেখি এরপরে সলভ হয়ে কি বলছে নিম্নের সবচেয়ে শক্তিশালী জারক কোনটি সবচেয়ে শক্তিশালী জারক কোনটি একটু আগে ছিল যে জারক কারা এখন হচ্ছে শক্তিশালী জারক কারা কারা ঠিক আছে ওকে তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও এগুলো যখন তোমাদের একাডেমিক পড়ালেখা করছিলা তখন এই কনসেপ্টগুলো খুব প্রমিনেন্ট ভাবে ছিল ঠিক আছে বলছে কোনটি শক্তিশালী জারক শক্তিশালী জারক কি ওই কোন কনসেপ্টে আসবে সেটা একটু মনে রাখো সহজে বলে দিয়েছি তোমার জারণ মান বেশি সে হচ্ছে শক্তিশালী জারক এবার জারণ মান কোনটার বেশি তা খালি চোখে দেখলেও বোঝা যাওয়ার কথা একটু ওকে সময় শেষ ওকে নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী যারক হ্যাঁ মোটামুটি ম্যাক্সিমামই ডি উত্তর করছো ঠিক আছে হ্যাঁ যারা শুরু করসো মিতুল আলম রোমান থেকে বাকিরা সবাই হ্যাঁ আবদুর রহমান হচ্ছে ডি জের কপশন লিখসো ওকে চলো সলভে যায় দেখি এখানে কেন্দ্রীয় পরমাণুকে কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন জারণ মান কত এখানে হাইড্রোজেনের প্লাস ওয়ান অক্সিজেনের মাইনাস তার মানে ক্লোরিনের জন্য প্লাস ওয়ান হওয়া লাগবে অর্থাৎ ক্লোরিনের প্লাস এইখানে হাইড্রোজেনের প্লাস হাইড্রোজেন মাইনাস ফোর অর্থাইটেটার হওয়া লাগবে প্লাস থ্রি ঠিক আছে এরপর এটাতে আসি হাইড্রোজেনের প্লাস ওয়ান অক্সিজেনের মাইনাস টু তিন দ্বারা গুণ করলে মাইনাস সিক্স অর্থাইটেটার প্লাস ফাইভ হওয়া লাগবে এইটাতে আসি হাইড্রোজেনের জন্য প্লাস ওয়ান অক্সিজেনের জন্য -2 ইনটু 4 তার মানে -8 এই ক্লোরিন কা লাগবে +7 অর্থাৎ এখানে +7 হচ্ছে সর্বোচ্চ কেন্দ্রীয় পরমাণুর সর্বোচ্চ জারণ মান অর্থাৎ তোমার এই যে যৌগটা আছে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী জারক হিসেবে কাউন্ট হবে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে বুঝতে পারছো মোটামুটি যারা হ্যাঁ সবাই ডি উত্তর করছো ঠিক আছে পরের প্রশ্ন চাই পরের প্রশ্ন চাই 9 নম্বর প্রশ্ন কি বলছে মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণে কি ধরনের বর্ণ ধারণ করে এটা আশা করি সবাই পারবা ঠিক আছে এই প্রশ্ন এই টাইপের প্রশ্ন অনেক আসে বাউতে আসছে আর অন্যান্য জায়গায় আসছে সপ্তাহ একসাথে দেখাইতে পারবে না এটা মোটামুটি অনেক জায়গায় আসে একটা চার্ট থাকে তোমার চারটা একবারে মুখস্থ হয়ে ফেলবে এখন হয়তো মিথাইল অরেঞ্জ দিচ্ছে অন্য জায়গায় মিথাইল রেড দিতে পারে পারবা ফেনোলোকথেল দিতে পারে ঠিক আছে ওকে এটা তার উত্তর দিয়ে দাও মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণে কি দেয় এর সাথে সাথে বলে দিবা যে ক্ষারীয় দ্রবণে কি দেয় ক্ষারীয় দ্রবণে কি কালার দেয় মিথাইল অরেঞ্জ অম্লীয়তে কি দেয় ক্ষারীয়তে কি দেয় দুইটাই বলবা অম্লীয়তে কি দেয় খারিতে কি দেয় এটাও বলবা খারিয়তে কি দেয় ঠিক আছে ওকে তিরিশ সেকেন্ড সময় শেষ তোমার বলছে এখানে যে মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণে কি বর্ণ ধারণ করে ওকে মোটামুটি সবাই 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 একজন একটু ভুল লিখছো একজন ভুল লিখছো একজন বাদে মোটামুটি সবাই হচ্ছে সঠিক উত্তর করছো ঠিক আছে তো এই মিথাইল অরেঞ্জ তোমার অম্লীয় দ্রবণে ভাইয়া লাল দ্রবণ দেয় ঠিক আছে লাল কালার ঠিক আছে লাল কালার আর ক্ষারীয় হচ্ছে ভাইয়া হলুদ দেয় হলুদ যদি এখানে দেওয়া আছে এদের হচ্ছে খারী এটা কোথায় খারী হতে খারী দ্রবণে মিথাইল অরেঞ্জ কি করবে তোমার হলুদ কালার দ্রবণ দিবে আর অ্যাসিড দিবে লাল এসিডে দিবে কি ভাইয়া লাল দিবে অ্যাসিড এসিডে দিবে লাল আর বেজ দিবে কোনটা তোমার খার এ হলুদ ঠিক আছে হ্যাঁ মোটামুটি ক্ষারীয়তে হলুদ সবাই বলতে পারছো ধন্যবাদ সবাইকে ওকে পরের প্রশ্ন চলে যাই 10 নম্বর প্রশ্ন ওকে 10 নম্বর প্রশ্নে যাই চলো 10 ঠিক আছে স্টার্ট কি বলছে দেখো 500 গ্রাম ফেরাস অক্সাইড কে কার্বন মনোক্সাইড দ্বারা বিজারিত করলে কতটুকু ফেরাম পাবা তুমি ঠিক আছে ওকে তাড়াতাড়ি উত্তর করে দাও এটা হচ্ছে এই যে একটা বিক্রিয়া বিক্রিয়া থেকে উৎপাদ তৈরি হওয়ার বেলায় যে মূল সংখ্যার সমান থাকে ওই সূত্র দিয়ে তুমি করতে পারো একটু হিন্স দিয়ে দিলাম ওকে তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও হ্যাঁ প্রায় হচ্ছে সময় শেষ আমাদের দেখি তোমরা তিরিশ সেকেন্ডের ভিতরে উত্তর দিতে পারো না তোমরা হচ্ছে একটু ওয়েট করো ওয়েট করে হচ্ছে চিন্তা ভাবনা করো পরীক্ষার চিন্তা ভাবনা সময় থাকবে না তুমি একশো যে একশোটা প্রশ্ন আছে তুমি তুমি যদি এক দ্বারা ভাগ করো তাহলে কি এক কম পড়তেছে না তো তো তোমার ওই এখন টাইম ম্যানেজমেন্ট করে ইয়ে করতে হবে এটাই তো তোমার প্র্যাকটিস তুমি এখানে দিতেছো প্লাস বাসায় বা নিজে নিজে যখন পরীক্ষা দিবা তখন তো তোমার ওই একশোটা দাগানোর মন মনে হিসেবে তারা এইখা হচ্ছে ইয়ে করবে যদি তুমি একশোটা না বাট তোমার তো টাইমের বাইন্ড মানে বাইন্ড করা টাইম ঠিক আছে ওকে তো চলো এটা সলভে যাই দেখো আমাদের এখানে কি বলছে আমরা যদি বিক্রিয়া ঘটাই এফি টু ও থ্রি এর সাথে কি করবো কার্বন তৈরি হবে ফেরাম ফেরাম হবে হবে তৈরি দুই মোল তাইলে এখন আমাদের আমরা কি জানি ভাইয়া যে বাম পাশের মোল সংখ্যা ডান পাশের মোল সংখ্যা আলটিমেটলি কি হবে সমান হবে তাহলে এখানে এম ভাগ ডবলিউ আর এখানের এম ভাগ এটা ওয়ান ওয়ান ধরলাম এটা টু টু ধরলাম এরকম তাহলে এখন আমাদের কি বলছে এম মানে কতটুকু ভর আছে পাঁচশো গ্রাম ঠিক আছে তাহলে পাঁচশো গ্রাম আর এখানে ডব্লিউ কত এফ এটার আমরা যদি আণবিক ভর চিন্তা করি কত আসবে ভাইয়া বলো তো ফেরামের হতে তোমার কত ধরো আমরা ছাপ্পান্ন ধরে নিলাম ছাপ্পান্ন ইন্টু টু প্লাস অক্সিজেনের কত ষোলো ইন্টু থ্রি স্ক্রিনে একটু সমস্যা হচ্ছে ওকে তো চল এটা আমরা সবগুলোর মান লিখবো না সরাসরি লিখে দেই তোমরা এটা করো দেখি কত সবাই মোটামুটি কত বলছো বি এই যে তোমরা এই শর্টকাট ইউজ করবে এখানে এম ওয়ান ডাব্লিউ ওয়ান এম টু টু দিয়ে আলটিমেটলি কত বের হবে ভাইয়া তিনশো পঞ্চাশ বের হবে ঠিক আছে তুমি কাটাকাটি করে দেখবা যে আর কোনো মান আসা সম্ভব না ঠিক আছে হ্যাঁ মোটামুটি সবাই যারা উত্তর করছে তাদের সবারটাই ঠিক আছে কেউ ভুল করো নেই আশা করি বুঝতে পারছো এটা ওকে স্ক্রিনটা একটু ভুল কাজ করতেছে মানে মানে মিস টাচ হচ্ছে কোথাও এরকম মনে হচ্ছে ওকে যাই হোক আশা করি এটা সবাই পারছো যেহেতু যারা উত্তর যে সবাই পারছো তাই এটার বেশি এক্সপ্লেনেশন শুধু এম ওয়ান ডব্লিউ ওয়ান এম টু ডব্লিউ টু এই সূত্র দিয়ে করে ফেলবা ঠিক আছে এই পাশে ডান পাশে কত ছিল ঠিক আছে ওকে পরের প্রশ্নে যাই পরের প্রশ্নে যাই এগারো নম্বর প্রশ্ন এগারো একজন ডায়াবেটিক রোগের রোগীর রক্তে গ্লুকোজের মাত্রা হচ্ছে তিনশো ষাট মিলিগ্রাম পার ডেসিলিটার এর পরিমাণ মিলি মোল পার লিটার এককে কত ঠিক আছে তাড়াতাড়ি উত্তর করে দাও যে মিলিগ্রাম ডেসি লিটার থেকে যদি আমরা মিলিমোল পার লিটারে যাইতে চাই তখন আমাদের কি করা লাগবে আর এটা তোমরা বলবা যে ধরো মিলিমোল পার লিটারে দেওয়া আছে তখন আমরা কত মিলিগ্রাম পার ডেসিলিটার লিটার বলতাম ধরো এখানে দেওয়া আছে আচ্ছা আগে এটা উত্তর করো আগে এটা উত্তর করো তারপরে বলবা যে অপোজিটটা হইলে কি হইতো ঠিক আছে ঠিক আছে অপোজিটটা হইলে কি হইতো ওকে টাইমস আপ টাইমস আপ ঠিক আছে তোমারে কি দেওয়া আছে ভাইয়া রক্তে গ্লুকোজের মাত্রা দেওয়া আছে তিনশো ষাট কোন এককে দেওয়া আছে মিলিগ্রাম পার ডেসি লিটার তারপর সেখান থেকে আমাদের বলছে মিলিমোল পার লিটারে আসতে ঠিক আছে এখানে আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি কি যদিও ওইটার একটা বড় মেকানিজম আছে বা একটা হিসাব নিয়ে আসে বড় কিন্তু ওই এগ্রিকালচারটা তত বড় হিসাব লাগবে না তুমি শুধু এই মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে যদি মিলি মোল পার ডেসি লিটার যেতে চাও তখন আঠেরো দ্বারা ভাগ করে দিবা কী করবা এই মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে তুমি যখন মিলি মোল পার লিটারে যাবা তখন কি করবা আঠারো দ্বারা কি করবে ভাইয়া ভাগ করবা আঠেরো দ্বারা ভাগ করবা তাহলে তুমি যদি মিলি মোল পার দেড়ি লিটার থেকে মিলিগ্রাম পার দেশি লিটারে যেত তখন কি করবে আঠের দ্বারা গুণ করে দিবা ঠিক আছে হ্যাঁ অপোজিটটা বললে আঠেরো দ্বারা ভাগ না আঠারো দ্বারা তখন গুণ করতা মানে এখন তো তুমি মিলি মিলিগ্রাম পার দেশি লিটার থেকে মিলি মোলে আসতেছো তখন তুমি কি করবে আঠেরো দ্বারা ভাগ করবা এখন আঠেরো দ্বারা ভাগ করবা এই যে মিলিগ্রাম পার দেশি লিটার থেকে মিলি মোল পার লিটারে গেলে আঠেরো দ্বারা ভাগ করবে তাহলে এই যে তিনশো সাইট দেওয়া আছে তিনশো সাইট এটা তুমি আঠেরো দ্বারা ভাগ করো তাহলে এখানে বাবা আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ সাথে একটা শূন্য অর্থাৎ বিশ এই হচ্ছে অপশন ডি ঠিক আছে হ্যাঁ দুই একজন বাদে না সি হবে না ভাইয়া আঠেরো না আঠেরো না এখানে আঠেরো না বিশ হবে এই যে তিনশো ষাটকে তুমি আঠেরো দ্বারা ভাগ করো ঠিক আছে হ্যাঁ আঠেরো দিয়ে ভাগ আর যখন তুমি মিলি মোল পার লিটার থেকে তুমি হচ্ছে মিলি গ্রাম পার ডিসি লিটার যাওয়া তখন আঠারো দ্বারা গুণ করতে হবে ঠিক আছে ওকে পরের প্রশ্ন যাই ভাইয়া বারো নম্বর প্রশ্ন ওকে সলভ করো এই প্রশ্ন দেখো কত জায়গা আসছে অনেক জায়গা আসছে ঠিক আছে এটা একেবারে সহজ টেন পার্সেন্ট সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা টেন পার্সেন্ট সোডিয়াম সবাই খুব তাড়াতাড়ি উত্তর দিচ্ছে এটা হচ্ছে তিরিশের পর থেকে আবার তিরিশ ঠিক আছে চুয়ান্ন আবার বেশি সেকেন্ড হয়ে যায় এরকম না ওকে প্রায় সময় শেষ প্রায় সময় শেষ তাড়াতাড়ি উত্তর দাও ওকে ওকে দেখি মোটামুটি কে উত্তর করছো সবাই এ উত্তর করছো মেসকাত আহমেদ হ্যাঁ মোটামুটি সব আব্দুর রহমান হ্যাঁ সবাই মোটামুটি তোমরা এ উত্তর করছো চলো দেখি ঠিক আছে কিনা কি বলছে টেন পার্সেন্ট সোডিয়াম কার্বোনেট ঘনমাত্রা তাহলে আমরা জানি কি ভাইয়া এস ইজকাল টু পার্সেন্ট ইন্টু টেন টেন ইন্টু পার্সেন্ট ঠিক আছে টেন ইন্টু পার্সেন্ট পার্সেন্ট ইন্টু টেন ডিভাইডেড বাই এম তাহলে পার্সেন্ট কত দিয়ে আছে ভাইয়া টেন পার্সেন্ট কত দিয়ে আসে টেন ইন্টু টেন ডিভাইডেড বাই এম মানে কত সোডিয়াম একশো ছয় তাহলে একশো ছয় যদি হয় তাহলে একশো ভাগ একশো ছয় একশো ভাগ একশো ছয় যদি হয় মানে কাটাকাটি করলে একের থেকে কম আসবে তাহলে একের থেকে কম কোথায় আসে দেখো এইটা আসে একের থেকে কম এইটা আসে একের থেকে কম এইটা আসে একের থেকে কম তার মানে একের এটা তো অনেক বেশি কম এটা তো জিরো পয়েন্ট জিরো নাইন তার মানে এটাও না এটা zero point zero zero এটাও না এটা দেখো একের থেকে একটু কম আছে zero point nine ঠিক আছে okay তাড়াহুড়ো অনেকে এইগুলা দাগায় দিতে পারো ঠিক আছে এখন ধরো খুব ইজিলি পারতেছো বাট পরীক্ষা হলে যায় ধরো এই ইজি জিনিসগুলো যদি ভুল করে দিয়েছো তখন আফসোস লাগবে বেশি ওকে তেরো নম্বর প্রশ্ন যাই চলো দেখি তেরো নম্বর প্রশ্ন কি বলছে আঠারো গ্রাম গ্লুকোজে কয়টি কার্বন পরমাণু আছে একটু প্রশ্ন দিয়ে খেয়াল করবে যে কার্বন পরমাণু কয়টা আছে ঠিক আছে অনুপরমাণুর ব্যাপার স্যাপার আসলে একটু ঠান্ডা মাথায় উত্তর করবা তোমারে বলছে যে 18 গ্রাম গ্লুকোজে কয়টি কার্বন পরমাণু আছে তোমরা গ্লুকোজের সাধারণ সংকেতটা জানো সবাই আণবিক সংকেতটা জানো তো পরমাণুর কথা যেহেতু বলছে ওইটা একটু মাথায় রেখে এ করবা এখন এই এই টেবের ক্যালকুলেশন তো তোমার একবারে অ্যাকুরেট আসবে না তোমার একটু মাথায় কাজ করে নিতে হবে যে আসলে এরকম আনুমানিক এরকম হইতে পারে ঠিক আছে অ্যাকুরেট লাগবে না তখন ওকে তাড়াতাড়ি করে দাও পারতেছো সবাই দেখজন ভিন্ন ভিন্ন উত্তর দিচ্ছ আচ্ছা ঠিক আছে আমরা দেখি ওকে চলো কি বলছে আমাদের আঠেরো গ্রাম গ্লুকোজে কয়টি কার্বন পরমাণু আছে তাহলে আমরা সূত্রে চলে যাই আমরা জানি গ্লুকোজের পারমাণিক আমরা জানি কি ভাগ ভাগ এ এই হচ্ছে আমাদের মূল সংখ্যার সাথে সূত্র তাহলে ডব্লিউ কত হচ্ছে আঠেরো গ্রাম আর আমরা ভর জানি কত ভাইয়া গ্লুকোজের একশো আশি তাহলে এক্সের মান জানা নাই আর এখানে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা হচ্ছে এখন কথা হলো গ্লুকোজটা একটা যৌগ তার মানে তার অনুসংখ্যা বের হবে এক্স এর মান অনুসংখ্যা বের হবে তাহলে এখানে কাটাকাটি করলে আমি পাবো কত দশ ঠিক আছে তাহলে এইটারে এই পাশে পাঠাই দিই তাহলে এক্স এর মান বের করার জন্য এইটার উপরে পাঠায় দিব তার মানে সিক্স পয়েন্ট জিরো টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু টি অনু পাবো অনু পাবো ঠিক আছে এই যে এটারে আমরা নিচে আসে এই পাশে ভাগ ইয়া করে দিলে দশ দিয়ে কাটাকাটি করলে এটা পাবো বাট এটা তো অনু বাট আমার বলছে কার্বন পরমাণু তোমরা জানো যে গ্লুকোজে কার্বনের পরমাণু কয়টা থাকে বারোটা সরি ছয়টা থেকে ছয়টা তাহলে এটা ছয় দ্বারা গুণ করলে ছয় দ্বারা যদি গুণ করো তাহলে দেখো সিক্স ইন্টু জিরো টু তাহলে এই ছয়কে তুমি ছয় দ্বারা গুণ করলে ছয় ছয় ছত্রিশ মানে ছত্রিশ টাইপের কিছু একটা হবে তাহলে দেখো এইটা একটা ছত্রিশ আছে এইটা একটা ছত্রিশ আছে ঠিক আছে তাহলে কোনটা হইতে পারে বলো তো ভাইয়া কোনটা হইতে পারে এখানে বাইশ আছে না তাহলে ছয় ছয় যদি ছত্রিশ হয় তাহলে আমরা তো সাইন্টিফিক আকারে রাখতে গেলে ছত্রিশ তার মানে যে ছত্রিশ আছে একটা দশমিক এই পাশে এ করলে দিলে আমাদের আরো একটা দশ চলে আসবে এই হচ্ছে তেইশ আর এইটা কি হয়েছে ধরো সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু আমি ছয় দ্বারা গুণ করি তাহলে তাহলে এখানে একটা দশমিক আসলে এখানে আরো দুই যোগ করে দিছে অর্থাৎ এইটা হবে না হবে বি ঠিক আছে অনেকে সি উত্তর করছো না সি না ভাইয়া এইটা সেজন্য প্রথমে বলছি যে একটু ঠান্ডা মাথায় উত্তর করবে এই টাইপের প্রশ্ন দেখে মনে হয় সহজ বাট তুমি যখন করতে যাবা তখন তুমি একটু প্রবলেম ফেস করবা ওকে পরের প্রশ্নে যাই চলো চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন ওকে স্টার্ট দেখি কি বলছে এসো টু এর খারকত্বের মান কত কিছুক্ষণ আগে একটা খারকত্বের অঙ্ক ছিল ঠিক আছে ওই কনসেপ্টে এটা হিসাব করে নাও এসো টু এর খারকত্বের মান কত ওকে মোটামুটি অনেক উত্তর করতেছো এটা তো ভেরিয়েশন পাই দিছি উত্তরের ঠিক আছে করতে থাকো দেখি কিছু প্রশ্ন থেকে সবাই একরকম উত্তর দেয় ওকে টাইমস আপ দেখো তোমারে বলছে কি এই সালফেট আয়নটা SO2 এটার ক্ষারকত্বের মান কত তুমি জানো যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে SO2 যদি যোগ করো তখন তুমি কি পাবে ভাইয়া সোডিয়াম সালফেট পাবা এরকম পাবো ঠিক না এখন এই ক্ষেত্রে সোডিয়াম কয় মোল যাবে বলো তো এটার সাথে এটা বিক্রিয়া করবে কয় মোল এখানে আসবে দুই মোল কারণ দেখো সোডিয়াম যে টু আছে তার মানে এখানে দুই মোল তার মানে আলটিমেটলি এখান থেকে ও এইচ দুই বার লাগতেছে ঠিক আছে এই ক্ষারকত্ব আমার কয় মোল লাগতেছে ভাইয়া দুই মোল তাইলে এখানে অপশন হচ্ছে এ অর্থাৎ এই সালফেট এটার সাথে কে কয় মোল যোগ করতেছি আমরা মনোপ্রোটিক যে ক্ষার আছে সেগুলো কয় কয় মোল লাগতেছে এখানে দুই মোল অর্থাৎ এটার ক্ষারকত্ব হচ্ছে দুই ঠিক আছে হ্যাঁ আজকেও দুইটা বই দিব ভাইয়া ওকে চলো আমরা চোদ্দ নম্বর প্রশ্নে চলে আসছি ঠিক আছে সবার সবারই তো এটা বলি যে পনেরোটা প্রশ্নের ভিতরে আমরা একটা বই দিব তাহলে চোদ্দ নম্বরে চলে আসছি তাহলে এটা সবার বোঝার কথা যে পনেরো নম্বর প্রশ্নে আজকের হচ্ছে প্রথম বই গিফট পাবা ঠিক আছে সবাই একটু রেডি থাকো আর যারা হচ্ছে ষোলো নম্বর কই বেলে রে ভাই অনুষাহ তুমি ষোলো নম্বরে কি আমরা গেছি এখনো ষোলো নম্বর কেন লিখছো ওকে ঠিক আছে চলো দেখি এই চোদ্দ নম্বর পনেরো নম্বর প্রশ্নে হচ্ছে আজকের প্রথম বই আমরা গিফট করব সবাই একটু রেডি হয়ে বইসো ঠিক আছে বললো না যে ভাই নেট প্রবলেম আমার উত্তর আগে দিছি এগুলো বললো না কাইন্ডলি এগুলো বললে হচ্ছে আমার কাছেই খারাপ লাগে যে ভাই তোমার সাথে তো আমার পার্সোনালি পরিচয় নেই যে আমি তোমার এই হচ্ছে এদিকে পার্সেলিটি করার কোনো সুযোগ নেই ঠিক আছে তো চলো পনেরো নম্বর প্রশ্নে যাই পনেরো নম্বর প্রশ্ন আজকে প্রথম বই ঠিক আছে ওকে টাইম স্টার্ট ঠিক আছে তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও এস টু ও থ্রি টু মাইনাস এস ফোর ও সিক্স টু মাইনাস এইখানে দুই জায়গায় সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সালফারের জারান সংখ্যা কোনটায় কত ঠিক আছে সবার আগে উত্তর করছো কে একটু দেখিনি অত্র বিশ্বাস সবার আগে উত্তর করছো বাট সঠিক কিনা আমরা একটু পরে দেখব তারপর উত্তর করছো মোতালেব হোসাইন তারপরে মিতু আলম তারপরে মারিয়ানুর এরপরে রাজুস রাঞ্জুস সরকার পরে মরিয়ম আক্তার এরপরে ফারহান আক্তার আচ্ছা আরো অনেকেই উত্তর করছো ওকে ঠিক আছে টাইমস আপ ঠিক আছে তো এখানে দেখো এখানেও সালফার আছে আছে এখানেও সালফার তাহলে তোমরা জানো যে কিভাবে আমরা মান বের করি তো চলো একটু মান বের করি তাহলে ধরো এখানে আমি সালফারের জারণ মান জানি না যেহেতু জারণ মানটা অজানা তাহলে এখানে সালফার এক্স ধরলাম সালফার পরমাণু সে দুইটা প্লাস অক্সিজেন হচ্ছে মাইনাস টু তাহলে আলটিমেটলি দাঁড়াবে মাইনাস সিক্স ঠিক আছে মাইনাস সিক্স দাঁড়াবে তাহলে এক্স মাইনাস সিক্স তোমরা জানো যে যৌগমূলকগুলোর উপরে যেই আয়ন সংখ্যা থাকে যারণ মানের সমষ্টি হয় তত তাহলে এই ক্ষেত্রে টু এক্স সমান সমান এইট এক্স সমান সমান পাবো প্লাস ফোর ঠিক আছে প্লাস ফোর কোথায় আছে এইখানে প্লাস ফোর আছে ওকে এটা হচ্ছে একটা তারপরে দেখি এস টু সরি এস ফোর এস ফোর আর হচ্ছে কত আছে তাহলে একটার জন্য এক্স আর চারটার জন্য হচ্ছে ফোর এক্স প্লাস একটা অক্সিজেনের জন্য মাইনাস টু তাহলে ছয়টা অক্সিজেনের জন্য মাইনাস বারো মাইনাস বারো সমান সমান মাইনাস টু তাহলে এই ক্ষেত্রে পাবো ফোর এক্স সমান সমান দশ তাহলে এক্স সমান সমান পাবো টু পয়েন্ট ফাইভ আচ্ছা এটা মনে হয় একটু ইয়ে হয়েছে এটা মাইনাস টু এ পাশে গেলে ও আচ্ছা আচ্ছা সরি 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 এখানে কত দাঁড়াবে আমাদের এ পাশে মাইনাস সিক্স এ পাশে প্লাস সিক্স তাহলে দাঁড়াবে হচ্ছে প্লাস ফোর আর এই টু এক্স তাহলে এক্স সমান পাবো প্লাস টু ওই টু দ্বারা ভাগ করি নেই তখন ওকে একটা হচ্ছে প্লাস টু আর একটা হচ্ছে পাবো প্লাস টু পয়েন্ট ফাইভ তাহলে এখন দেখো প্লাস টু কোথায় আছে এই একটা প্লাস টু আছে ওই একটা প্লাস টু আছে এখানে টু পয়েন্ট ফাইভ আসে পরে এখানে মাইনাস টু অর্থাৎ বি যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক ঠিক আছে তোমরা জানো জানো হ্যাঁ 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 ওই প্রথমে হচ্ছে দুই দ্বারা ভাগ করি নিই আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ অনেকেই বলছো ওকে চল চলো দেখি কে সবার আগে উত্তর করছো পনেরো নম্বর প্রশ্ন এই তো সবার আগে নম্বর উত্তর করছো মিতুল আলম রোমান হ্যাঁ তুমি ভাইয়া হচ্ছে বি নম্বর উত্তর করছো রোমান ভাইয়া তোমার প্রশ্নের উত্তর সবার আগে এখানে আসছে ঠিক আছে মিতুল আলম রোমান আলম আলম রোমান রোমান তুমি হচ্ছে ভাইয়া তুমি মনে এর আগে একটা বই জিতছিল একটু নামটা পরিচিত লাগতেছে মিতুল আলম রোমান তুমি হচ্ছে আজকের প্রথম বিজয়ী হ্যাঁ তোমার কমেন্ট তো আসছে ফারিয়া ইসলাম ভাইয়া আসছে ওকে হ্যাঁ যে মিতুল আলম রোমান তুমি হচ্ছে আজকে প্রথম কুইজ বিজয়ী ঠিক আছে তুমি আমাদের আসপেক্ট সিরিজ পেজে হচ্ছে তুমি নক করবা তোমার ঠিকানা এবং ফোন নাম্বার পাঠিয়ে দিবা আশা করি বই পেয়ে যাবে তাড়াতাড়ি ঠিক আছে ওকে দুই দিন একটু সময় লাগতে পারে ওকে যে শুরু হয়ে গেছে তোহিদুল ইসলাম রাতুল ভাই আমি সবার আগে উত্তর করছি ঠিক আছে ওকে পরের প্রশ্নে যাই 16 নম্বর 16 নম্বর কি বলছে যে একটি যোগের স্থূল সংকেত CH2Cl এবং আণবিক ওজন নিরানব্বই হলে এর আনবিক সংকেত কোনটা হবে অর্থাৎ তোমার স্থুলের সংকেত দেওয়া আছে আনবিক সংকেত আনবিক ভর দেওয়া আছে এবং তোমারে আনবিক সংকেত বের করতে বলছে ঠিক আছে হ্যাঁ তৌহিদুল ইসলাম রাতুল ভাইয়া এখন তোমার হচ্ছে যারটা আমাদের স্টুডিওতে সবার সবার আগে আসে আমরা হচ্ছে তারই বিজয়ী ঘোষণা করি এখন তোমার কাছে তোমার কমেন্টে সবার আগে মনে হবে ঠিক আছে এখানে এখানে পার্সিয়ালিটির কিছুই নেই ইভেন তোমাদের পার্সোনালি আমি কারোরই চিনি না ঠিক আছে ওকে টাইমস আপ দেখো কি বলছে একটি যোগের স্থূলী সংকেত সি টু সি এল এবং আনবিক ওজন নিরানব্বই তাহলে আনবিক সংকেত কত তাহলে তোমরা জানো একটা সূত্র আছে কি ভাইয়া যে স্থূলী সংকেত সি এখানে আমরা এন কাউন্ট করব এটা সমান হচ্ছে আনবিক ভর তাহলে এখন একটা কার্বনের জন্য পাবো বারো হাইড্রোজেনের জন্য প্লাস ওয়ান ইন্টু টু তার মানে টু ক্লোরিনের জন্য পাবো পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা গুণ করবো এন দ্বারা সমান নিরানব্বই তাহলে এখানে কত আসবে বারো আর দুই চোদ্দো চোদ্দো আর পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ দশমিক পাঁচ তাহলে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ইন্টু এন সমান নিরানব্বই যদি আমরা এন এর মান বের করতে চাই ঊনপঞ্চাশ দশমিক পাঁচ দ্বার ভাগ করলে পাবো দুই তার মানে এন সমান সমান পাবো টু তাহলে এখানে সিএইচ টু সি এল এই সি এইচ টু সি এল এটা যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে সি টু এইচ ফোর সি এল টু এই হচ্ছে আমাদের আণবিক সংকেত তাহলে এটা কোথায় আসবে সি টু আছে কোথায় এই হচ্ছে একটাই অপশন আছে সি টু ঠিক আছে সি টু এইচ ফোর সি এল টু ওকে ঠিক আছে আশা করি বুঝতে পারছো ওকে পরের প্রশ্নে চলে যাই সতেরো নম্বর প্রশ্নে চলে যাই সতেরো নম্বর প্রশ্নে চলে যাই ওকে বলছে প্রাণী দেহে প্রোটিনের পার্সেন্ট কত প্রোটিনের নাইট্রোজেনের পার্সেন্ট কত ওকে এটা দেখা মাত্রই পারার কথা তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও সতেরো নম্বর প্রশ্ন তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও এটার জন্য বেশি প্রশ্ন পাবো তোহিদুল ইসলাম রাতুল ভাই তোমার যদি ভালো না লাগে তুমি ক্লাস নাও করতে পারো এখানে রেসিজমের কিছুই নেই ঠিক আছে তোমার কাছে যদি মনে হয় যে রেসিজম তাহলে আর কি করবো তাহলে তুমি হয়তো করতে পারো যাই হোক তোমরা এত করে বুঝাইলাম তারপর তোমার কাছে যদি সন্দেহ থাকে তাহলে কি করবো ওকে প্রাণীদেহে প্রোটিন যোগে নাইট্রোজেনের পরিমাণ কত ওকে টাইম প্রায় ঠিক আছে এটা তো ফিক্সড মানে এটা মুখস্থ করবো এই আর কি এখানে নাইট্রোজেনের পরিমাণ কত ভাই ষোলো পার্সেন্ট থাকে হ্যাঁ প্রোটিনে হচ্ছে নাইট্রোজেন ষোলো পার্সেন্ট থাকে আরো কিছু কার্বন থাকে হাইড্রোজেন থাকে এগুলো পার্সেন্টগুলো একটু জেনে রাখবা এখন হয়তো নাইট্রোজেন দেওয়া আছে অন্য জায়গায় কার্বন থাকতে পারে হাইড্রোজেন থাকতে পারে ওগুলার পার্সেন্টগুলো মনে রাখবা পাশাপাশি ঠিক আছে প্যারালালি মনে রাখবা একটু ওকে পরের প্রশ্ন যাই সতেরো আঠারো নম্বরে যাই আঠারো নম্বর কি বলছে ওকে রিডক্স বিক্রিয়ায় পাঁচ মোল ফেরাম কে তুমি যদি ফেরাম টু প্লাস ফেরাসকে জারিত করো সেই ক্ষেত্রে কত মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানের দ্রবণের প্রয়োজন হবে ঠিক আছে এটা পারার কথা কারণ তোমাদের একাডেমিক এই প্রশ্নগুলো অনেক বেশি আসতো তোমরা যখন জারণ বিজারণের ম্যাথগুলো সলভ করতাম তখন এই জিনিসটা এই যে ফেরা বারে বারে লাগতো ঠিক আছে ফেরা আমার পটাশিয়াম পার সরাসরি লাগতো ঠিক আছে ওকে প্রায় শেষ ওকে সময় শেষ আচ্ছা তোমরা এখানে সমতাকরণ করে দেখবা যে পাঁচ মোল ফেরাম হ্যাঁ পাঁচ মোল এফি টু প্লাসের সাথে তোমার লাগবে ওয়ান মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ওয়ান মোল হ্যাঁ তাহলে এখানে ওয়ান মোল আসে কোথায় যে এতেই আছে ওয়ান মোল ঠিক আছে তাহলে যদি এটা বলতো যদি এটা ফাইভ মোল থাকতো এটা ফাইভ মোল থাকলে তখন তোমার ফেরাম কতটুকু বিক্রিয়া করতো ওয়ান ভাগ ওয়ান ভাগ ফাইভ মোল ঠিক আছে বা জিরো পয়েন্ট টু মোল ঠিক আছে আশা করি বুঝতে পারছো অপোজিটটা থাকলেও যেতে পারো যে এটা ফাইভ মোলের সাথে এটার ওয়ান মোল পটাশিয়াম পার ম্যাঙ্গান বিক্রিয়া করে তাহলে এক মোলের সাথে কত বিক্রিয়া করবে তাহলে জিরো পয়েন্ট টু মোল ঠিক আছে জিরো পয়েন্ট টু মোল তখন জিরো পয়েন্ট টু মোল আশা করি বুঝতে পারছো এটা হ্যাঁ অপোজিটটা থাকলেও যেতে পারো ঠিক আছে এটা পাঁচ মোল দেওয়া আছে সেটা পাঁচ মোলের সাথে এক মোল তাহলে এটা এক মোল থাকলে এটা জিরো পয়েন্ট টু মোল বা এটার পাঁচ মোলের সাথে এটা কতটুকু বিক্রিয়া করবে এরকম আর কি ওকে উনিশ নম্বর প্রশ্ন এসে চলো উনিশ উনিশ বাষ্প ঘনত্ব সতেরো দেওয়া আছে বাষ্প ঘনত্ব কোনটির বাষ্প ঘনত্ব সতেরো আচ্ছা বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের একটা সম্পর্ক আছে তোমরা জানো বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের একটা সম্পর্ক আছে সেইখানের সাথে এটা রিলেটেড করবা ঠিক আছে কোনটির বাষ্প ঘনত্ব সতেরো বাষ্প ঘনত্ব ইনটু টু সমান কত আণবিক ভর বাষ্প ঘনত্বের দুই দ্বারা গুণ করলে আমরা কি পাবো ভাই আণবিক ভর পাবো তাহলে আণবিক ভরের সাথে সম্পর্ক এখানে দেখো কোনটা আছে তার মানে সতেরো তুমি যদি দুই দ্বারা গুণ করো এটা উত্তর বলেই দিছি তারপরও ওকে প্রায় সময় শেষ এটার চলো এখানে আমাদের বাষ্প ঘনত্ব দেওয়া আছে সতেরো তাহলে এর যদি দুই দ্বারা গুণ করি তাহলে কত পাবো সতেরো দুগুণে চৌত্রিশ অর্থাৎ এটা হচ্ছে আণবিক ভর এখন কোন যৌগের আণবিক ভর চৌত্রিশ পানির আণবিক ভর আঠেরো এইচ টু এসও ফোর আণবিক ভর কত এখানে সালফারের বত্রিশ আর দুই চৌত্রিশ অর্থাৎ এই যে অপশন বি ঠিক আছে অক্সিজেনের বত্রিশ আর সালফার ডাইঅক্সাইড সালফার হচ্ছে বত্রিশ প্লাস হচ্ছে বত্রিশ চৌষট্টি ঠিক আছে এটার চৌষট্টি এটার বত্রিশ এটার হচ্ছে চৌত্রিশ তার মানে যেটার সাথে হচ্ছে রিলেটেড বাষ্প ঘনত্তরে দুই দ্বারা গুণ করলে আমরা যে আণবিক ভর হ্যাঁ যে চৌত্রিশ এইচ টু এস ঠিক আছে অর্থাৎ এটা বি উত্তর হবে বি ঠিক আছে পরেরটা যে ভাই চলো চৌত্রিশ হবে হ্যাঁ এইচ টু এস ঠিক আছে ওকে বিশ বিশ নম্বরে চলে যাই বিশ নম্বর কি বলছে দেখো তোমার বলছে একটি মোলার দ্রবণের মোলারিটি হিসাব করার জন্য নিচের কোন নিয়ামকটির প্রয়োজন হয় না ঠিক আছে অর্থাৎ আমরা যে ঘনমাত্রার হিসাব নিকাশ সমীকরণটার দিকে তাকাইলেই দেখো যে কোনটা এখানে দরকার পড়তেছে না ঠিক আছে সূত্রে যাও তাইলেই হচ্ছে বুঝতে পারবা থাউজেন্ড ডব্লিউ ভাগ এম ভি ওইখানে চলকের পরিচয়গুলো তাকাইলে হচ্ছে বুঝতে পারবা ওকে কয়েকজন ভুল লিখ এটা তো অনেক সহজ ছিল এটা ভুল করার কথা না দেখো ভাগ এখানে এটা হচ্ছে ঘনমাত্রা মানে কি দ্রবের ভর দ্রবের ভর ভর এম মানে আণবিক ভর ভি মানে আয়তন তাহলে দেখো এখানে বলছে দ্রবের আণবিক বা পারমাণবিক ওজন মানে ভর এই তো তার মানে এই যে ডব্লিউ এটার প্রয়োজন আছে দ্রবের পরিমাণ আচ্ছা আনবিক বা পারমাণবিক ওজন অর্থাৎ কথা লাগবে পরিমাণ কতটুকু আছে ভি এটাও লাগবে বাট দ্রাবকের আণবিক ওজন ধরো তুমি শরবত বানাইছো সেখানে পানি কতটুকু আছে ঘনমাত্রা ম্যাটার সে তার উপর করবে না কতটুকু পানি আছে এটার ওজনটা এখানে ম্যাটার করবে না তার আয়তন ম্যাটার করবে ঠিক আছে দ্রাবকের আণবিক ওজন এইটা ম্যাটার করবে না অর্থাৎ সি যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক হ্যাঁ অনেকেই ভুল অনেকেই ভুল করছো বি বলছো না বি দরকার আছে পরিমাণ এই যে ডব্লিউ তো পরিমাণ দরকার আছে ওকে পরের প্রশ্ন দেখো কি বলছে দুইশো পঞ্চাশ সেন্টিমিটার কিউব ডেসিমোলার দ্রবণে কত গ্রামে ফোর আছে হ্যাঁ এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক বেশি আছে ঠিক আছে সেজন্য দেখো যে এই সেম টাইপের প্রশ্ন কিন্তু তিনটা প্রশ্ন আজকে সেট করা হয়েছিল ঠিক আছে প্রথমটা তারপর হচ্ছে আট নয় নম্বর দিকের প্রশ্ন ছিল আর এই যে আরেকটা প্রশ্ন ওকে তাড়াতাড়ি উত্তর করো এগুলো খুব তাড়াতাড়ি তোমাদের মানে ক্যালকুলেশন করতে হবে দেখা গেলো এগুলোতে টাইম বেশি দিয়ে ফেললে পরে তোমার থিওরিক্যাল প্রশ্নে তুমি আর সময় পাবো না দেখা গেল একটা জিনিস পারো বাট এগুলোতে সময় দিয়ে ফেলছ বেশি তখন তুমি এগুলো উত্তর করতে পারো না ওকে তিরিশ সেকেন্ড সময় শেষ তোমাদের চলো সলভে যাই এই টাইমটা দেওয়ার কারণ হচ্ছে তুমি এই সেকেন্ডের ভিতরে তুমি পারো কিনা ঠিক আছে নিজের এখন থেকে একটু প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসতে হবে যে আসলে আমি পারি কিনা এই সেকেন্ডের ভিতরে তাহলে আমার বলছে কত গ্রাম এস টু এস ও ফোর আছে আবার যাই টু থাউজেন্ড এম ভি তাহলে আমাদের কত গ্রাম এর মান লাগবে এস এর মান কত ডেসিমোলার বলছে তাহলে জিরো পয়েন্ট ওয়ান এই হচ্ছে 0.1 পয়েন্ট ওয়ান ইন্টু এম মানে আণবিক ভর এস টু এস আণবিক ভর কত ভাইয়া আটানব্বই আর হচ্ছে কি আছে ভি মানে আয়তন

এখানে নাইনটি এইট নাইনটি এইট ইন্টু চল্লিশ দুগুণে আশি আর এখানে কত পাওয়া যায় এটা ক্যালকুলেটর হিসাব করে নিই দ্বারা ভাগ করলে তাহলে কত আসতেছে আশি আর হচ্ছে এখানে বিশ সামথিং এটা যদি হিসাব করি সিক্স থ্রি এরকম আসবে না ঠিক আছে ফাইভের কাছাকাছি থাকবে ফাইভের কাছাকাছি থাকবে তাহলে ফাইভের কাছাকাছি এই একটাই অপশন আছে কাছাকাছি ঠিক আছে একেবারে তো এখন হিসাব করা এখানে সম্ভব না এটা বুঝতে পারো তোমরা তাহলে যে টু পয়েন্ট ফোর ফাইভ এইটা হবে ঠিক আছে মানে টু পয়েন্ট ফাইভের কাছাকাছি হবে তাহলে যে টু পয়েন্ট ফোর ফাইভ এটাই আছে হ্যাঁ এটা মানে সহজ ছিল হ্যাঁ তাড়াতাড়ি অনেকেই বলে ফেলছো ঠিক আছে ধন্যবাদ তোমাদের ওকে পরের প্রশ্নে যাই পরের প্রশ্নে যাই কি বলছে দেখো নিচের কোনটি জারণ বিজারণ প্রক্রিয়া নয় অর্থাৎ কোনটি নন রিডক্স বিক্রিয়া ঠিক আছে এইখানের এখানের কোনটি নন রিডক্স বিক্রিয়া নয় তোমাদের বইয়ে যখন তোমরা একাডেমিক এইচএসসি এর জন্য পড়ছিলা তখন এখানের একটা উদাহরণ সরাসরি আসতো যে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া ঘটে না জারণ বিজারণ বিক্রিয়া ঘটে না মানে কি সেখানে জারণ মান বা বিজারণ মানের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে বা জারণ মান কোনো পরিবর্তন হবে না এটা দেখেই পারার কথা ঠিক আছে কারণ এই একটাই উদাহরণই বারেবারে আসতো কোনো চেঞ্জ করতো না ঠিক আছে আচ্ছা হ্যাঁ সবাই এটাই উত্তর দিতেছো ঠিক আছে ওকে টাইমস আপ দেখি হ্যাঁ মোটামুটি ম্যাক্সিমাম সি উত্তর করছো তো চলো আমরা সি এর একটু অপশন টেস্ট করি এখানে সোডিয়ামের প্লাস ওয়ান ক্লোরিনের মাইনাস ওয়ান সিলভারের প্লাস ওয়ান নাইট্রোটের মাইনাস ওয়ান এখানে সোডিয়ামের প্লাস ওয়ান নাইট্রোটের মাইনাস ওয়ান সিলভারের প্লাস ওয়ান ক্লোরিনের মাইনাস ওয়ান তাহলে দেখো এইখানের মান যা যা আছে যার যার মান যা আছে এখানে তাই আছে অর্থাৎ জারুন মানের কোনো হ্রাস বৃদ্ধি ঘটে নাই অর্থাৎ এইখানে কোনো জারান বিজারণ ঘটে নেই বাকিগুলোতে তুমি দেখো জারণ বিজারণ ঘটছে এখানে ক্লোরিন যেহেতু অনু আকারে আছে বা যৌগ আছে তাহলে এটার জারুন মান জিরো বাট এখানে হাইড্রোজেন প্লাস ওয়ান ক্লোরিন মাইনাস ওয়ান তাহলে এই ক্ষেত্রে দেখো সালফারের এখানে হাইড্রোজেনের জিরো এখানে হাইড্রোজেনের হাইড্রোজেনের প্লাস ওয়ান ইন্টু টু যাই বলো তার মানে এখানে জারন বিচারণ হয়েছে তার মানে এখানে ফেরামের প্লাস টু প্লাস থ্রি আছে ক্লোরিনের মাইনাস ওয়ান আসে এখানে স্টনশিয়ামের কত আছে তোমার এখানে আছে প্লাস টু এখানে মাইনাস টু এখানে ওরা আবার প্লাস ফোর হয়ে গেছে তাহলে প্লাস টু থেকে প্লাস ফোর হয়ে গেছে অর্থাৎ এটা চেঞ্জ হয়েছে আশা করি বুঝতে পারছো ঠিক আছে এটা তোমরা সবাই পারছো ধন্যবাদ তোমারে তোমাদের আর কি তার মানে এই এখানে কোনো যান বিচারণ হয়নি এই একটা ধরনেরই বারে বারে আসে ঠিক আছে এখানে চেঞ্জ করে নেতাম পরের বছর তেইশ নম্বর প্রশ্ন ওকে তেইশ নম্বর প্রশ্ন কোন দ্রবণটির নর্মালিটি ও মোলারিটির মান সমান নর্মালিটি ও মোলারিটির মান সমান নর্মালিটি ও মোলারিটির মান সমান ওকে তোমরা জানো যে নর্মালিটি আর মোলারিটি কখন সমান হবে ভাইয়া আচ্ছা এটা দিয়ে এই কনসেপ্ট দিয়ে তো করে ফেলতে পারবা নর্মালিটি মোলারিটি কখন সমান হবে ওকে সবাই দেখি তেইশ নম্বর উত্তর করতেছো ওকে তিরিশ সেকেন্ড হয়ে যাচ্ছে প্রায় ওকে টাইমস আপ চলো দেখি এখন আমাদের আমাদের কি বলছে নর্মালিটি আর মোলারিটি সমান হবে নর্মালিটি আর মোলারিটির মান কখন সমান হয় ভাইয়া যখন তোমার এটার তুল্য ভর আর আণবিক ভর সমান থাকে তুল্য ভর আর আণবিক ভর যখন সমান থাকে তাহলে আমরা জানি কি তুল্য ভর মানে কি তুল্য ভর মানে কি ভাইয়া তুল্য ভর সমান কি আণবিক ভরকে আমরা তুল্য সংখ্যা দ্বারা ভাগ করে দেব আণবিক সং আণবিক ভর দ্বারা কি করব আণবিক ভরকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করব তুল্য সংখ্যা তুল্য সংখ্যা তাহলে এখন এইটার তুল্য সংখ্যা হচ্ছে ওয়ান এইটার হচ্ছে টু এইটার টু এইটার টু তাহলে এখানে এই শুধু ওয়ান তুল্য সংখ্যা হচ্ছে ওর ওয়ান মানে ও একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এই আনবিক ভরকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তার মানে আনবিক ভরও যা তুল্য ভর তা তাহলে এই ক্ষেত্রে আনবিক ভরের তুল্য ভর সমান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের তাহলে সেই ক্ষেত্রে এটার মোলারিটি আর নর্মালিটি কি হবে ভাইয়া সমান হবে হ্যাঁ এই যে এ ম্যাক্সিমাম হচ্ছে এই উত্তর করছো হ্যাঁ ঠিক আছে পারছো সবাই ধন্যবাদ দেখি পরের প্রশ্নে যাই চব্বিশ নম্বর প্রশ্ন রেডি থেকে আরেকটা প্রশ্নে কিন্তু আমরা বই গিফট করবো ঠিক আছে আরেকটা প্রশ্ন আছে যেটাতে বই গিফট করা হবে ঠিক আছে ওকে চব্বিশ নম্বরে যাই ওকে টাইম শুরু কি বলছে দেখো আঠেরো গ্রাম পানিতে পরমাণুর সংখ্যা কয়টি ঠিক আছে ওই যে এই টাইপের প্রশ্ন ছিল এটা সিবাসুতে আসছে যেহেতু সিবাসু লিডে আছে তো সিবাসুর প্যাটার্নগুলো একটু ভালো করে ফলো করবা শুধু যে ওদেরটা এমন না ও ওরা কিন্তু একা প্রশ্ন করবে না হ্যাঁ কমিটি থাকে প্রত্যেক ইউনিভার্সিটির সমন্বয় কমিটি হয় যে ও একজনের দিয়ে দেবে তাহলে তো বুঝছে থেকে তো লাভ নেই বুঝছো কথা আচ্ছা দেখো তোমার এই বলছে আঠেরো গ্রাম পানিতে পরমাণুর সংখ্যা কয়টা তুমি যখন এক্স ভাগে এনে এ ডব্লিউ ভাগে এম এইটা হিসাব করবা তখন হচ্ছে অনুসংখ্যা বের হবে বাট তোমার বের করতে বলছে পরমাণুর সংখ্যা ওকে টাইম শেষ ঠিক আছে তোমাদের অডিয়েন্স অনেক কমে গেছে এই যে অনেক হচ্ছে না সেজন্য ইয়ে করো আচ্ছা যাই হোক দেখো বলছে আঠারো গ্রাম পানি তার মানে ডব্লিউ ভাগ এম এই তো ডব্লিউ ভাগ এম সমান সংখ্যা তাহলে এক্স ভাগ এনে বাট এটা যেহেতু একটা যৌগ তো সেই ক্ষেত্রে এক্স এর মান হবে অনুতে তাহলে আমার বলছে পরমাণু পানির একটা অনুতে কয়টা পরমাণু থাকে ভাইয়া তিনটা পরমাণু হাইড্রোজেন দুইটা অক্সিজেন একটা তার মানে তিন দ্বারা প্রথমে গুণ করে দেবো ঠিক আছে তাহলে একবারে মানে নগদে বের হয়ে যাবে তাহলে থ্রি ইন্টু এক্স এনে তাহলে ডব্লু মান কত আঠেরো এখানে তো আণবিক ভর তো আঠেরোই তাহলে এখানে থ্রি এক্স এন এর মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি টেন টু দি পার টোয়েন্টি থ্রি এখানে পাবো ওয়ান এখানে পাবো ওয়ান তাহলে এটাই পাশে চলে যাবে তাহলে থ্রি এক্স থ্রি এক্স সমান এখানে পাবো সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি

টোয়েন্টি থ্রি তাহলে আঠেরো হইলে তাহলে এখানে বাবা আঠেরো দশমিক শূন্য দুই ইনটু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এটা কোথায় আছে দেখো এই যে আঠেরো দশমিক এই শূন্য দুই বা এই এটার কাছাকাছি এই যে সি ঠিক আছে হ্যাঁ মোটামুটি ম্যাক্সিমাম সি উত্তর করছো পরের প্রশ্নে যাই চলো পরের প্রশ্নে যাই লাস্টের দিকে চলে আসছি কুইজে হ্যাঁ চার পাঁচটা প্রশ্ন আছে ওকে ওকে চব্বিশ পঁচিশ নম্বরে যাই পঁচিশ নম্বর কি বলছে ক্যালসিয়াম হাইড্রক্স তুল্য তুল্যভর কত এই চব্বিশ তেইশ নম্বর প্রশ্নে আমরা এটা আলোচনা করছিলাম ঠিক আছে তুল্য ভর নিয়ে ওকে পঁচিশ নম্বর প্রশ্ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর তুল্য ভর কত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুল্য ভর কত প্রাইস দিয়ে দিছি না একটা বাকি আছে প্রাইস বিপাশা হায়াত একটা বাকি আছে তাড়াতাড়ি উত্তর করে দাও তাড়াতাড়ি উত্তর করো ওকে টাইম শেষ ওকে দেখি আমাদের এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে এটার তুল্য ভর কত আচ্ছা আমরা জানি কি ভাইয়া তুল্য ভর মানে কি তুল্য ভর মানে হচ্ছে তুল্য ভর হচ্ছে আণবিক ভর আণবিক ভর এরে আমরা হচ্ছে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করব তুল্য সংখ্যা দ্বারা তুল্য সংখ্যা দ্বারা ভাগ করব তাহলে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুইটা ইলেকট্রন আদান প্রদান করে তার মানে তুল্য সংখ্যা হচ্ছে দুই তার মানে এখানে দুই দ্বারা ভাগ করবো তাহলে ক্যালসিয়ামের ভর কত চল্লিশ অক্সিজেনের ষোলো প্লাস এক সতেরো দুগুণে চৌত্রিশ তাহলে কত পাবো চুয়াত্তর হ্যাঁ চুয়াত্তর পাবো চল্লিশ সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ চৌত্রিশ তারা চুয়াত্তর তাহলে এই হচ্ছে উপরে চুয়াত্তর আনবিক ভর হচ্ছে চুয়াত্তর চুয়াত্তরকে দুই দ্বারা ভাগ করলে কত পাবো পঁয়ত্রিশ সাঁইত্রিশ পাবো এই হচ্ছে সাঁইত্রিশ অপশন সি ঠিক আছে আণবিক ভরকে আমরা তুল্য সংখ্যা দ্বারা ভাগ করলে কি পাবো ভাইয়া তুল্য ভর পাবো এই হচ্ছে তুল্য ভর এই হচ্ছে মোটামুটি হ্যাঁ ম্যাক্সিমাম সি উত্তর করছো হ্যাঁ যারা আসো সবাই যারা যুক্ত আছো সবাই মোটামুটি সবাই উত্তর করো ঠিক আছে আহ মেসকাত হোসাইন আশা করি বুঝতে পারছো এই হবে না ভাইয়া হ্যাঁ চুয়াত্তর গ্রাম হবে না এটা হচ্ছে তোমার তুল্য সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তুল্য সংখ্যা মানে কি যে কটা ইলেকট্রন আদান প্রদান করে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা ওকে পরের প্রশ্ন যাই চলো ছাব্বিশ নম্বর প্রশ্ন ওকে প্রায় শেষের দিকে চলে আসছে ঠিক আছে প্রায় শেষের দিকে চলে আসছি কি বলছে তাপমাত্রা পরিবর্তনে দ্রবণের কোন প্রকার একক অপরিবর্তনীয় মানে তাপমাত্রার উপর ডিপেন্ড করে না কোনটা ঠিক আছে এটা দেখা মাত্র পারার কথা কারণ তোমরা এই টাইপের প্রশ্ন অনেক বেশি সলভ করে আসছো যখন জিএসটি টিএসটি দিছো তখন এগুলা করে আসার কথা ঠিক আছে যে তাপমাত্রার উপর ডিপেন্ড করে না কোন একক ঠিক আছে তাপমাত্রার উপর ডিপেন্ড করবে না কোনটা তাপমাত্রার উপর ডিপেন্ড করবে না কোনটা ঠিক আছে ওকে সবাই মোটামুটি উত্তর দিচ্ছ হ্যাঁ হইতেছে যারা মোটামুটি দিছে সবার উত্তরই হইছে ঠিক আছে তোমরা জানো যে মোলারিটি যে জিনিসটা এটা কি করে ভাই তাপমাত্রার উপর ডিপেন্ড করে তোমরা জানো যে আমরা যদি তাপমাত্রা বাড়াই বা কমাই সেক্ষেত্রে দ্রাব্যতা কমে বাড়ে ঠিক আছে বা ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায় তো সেই ক্ষেত্রে তাপমাত্রার উপর ডিপেন্ড করে মোলারিটি বাট মোলালিটি অর্থাৎ অপশন সি যেটা আছে এই মোলালিটিকে তুমি যদি তাপমাত্রা প্রয়োগ করো তখন সেক্ষেত্রে এটার উপর কোনো ডিপেন্ড মানে এটা তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট না কোনো তুমি প্রভাব না মোলালিটি কোনো পরিবর্তন হবে না ঠিক আছে হ্যাঁ সি উত্তর করছে অনেকেই এক দুজন বাদে বাকি সবাই সি উত্তর করছো ঠিক আছে তারপরে বলছে যে ওই পানিতে আর্সেনিকের ঘন মাত্রা কত যেহেতু দেখো এখানে পিপিএম আর পিপিবি দুইটা এককের রাখছে ঠিক আছে তাহলে তুমি অপশন টেস্ট করে দেখতে পারো পিপিএম পিপিবি দুইটাই বের করে দেখো বা যে কোনো একটা বের করে দেখো ওইটা আসে কিনা ঠিক আছে প্রথমে পিবিএম বের করবা যদি দেখো পিবিএম আছে তাহলে তো ঠিক আছে আর না হলে আবার পিবিবি তে কনভার্ট করতে হবে ঠিক আছে 27 নম্বর প্রশ্ন ওকে ডান দেখো আচ্ছা এখানে প্রথম অপশনটা পিবিবি তারপরটা পিপি মানে দুইটা পিবিএম দুইটা পিবিবি তে আছে তো চলো আমরা দেখি প্রথমে পিবিবি তে বের করি আচ্ছা পিবিবি তে যদি বের করি তাহলে পিবিবি তে বের করলে আমাদের ঘনমাত্রা কি দাঁড়াবে ভাইয়া এস টু w ভাগ w আমরা এরকম চিন্তা করি তাহলে pv এর জন্য 10 টু দি পাওয়ার 9 গুণ করা লাগবে তাহলে এখানে w আছে কত 0.03 0.03 বাট এটা কি আছে মিলিগ্রামে আমাদের যেতে হবে কোথায় গ্রামে তাহলে মিলিগ্রাম থেকে গ্রামে গেলে কি করতে হবে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করে দিব আর এখানে আমাদের 1 লিটার পানির কথা বলছে তার মানে 1000 আর এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 9 তাহলে এখানে আমরা যদি কাটা কাটি করি দেখো কি দাঁড়াবে কাটা কাটি যদি করি এখানের আলটিমেটলি

এটা আঠাশ নম্বর না মিসকাত এটা হচ্ছে সাতাইশ নম্বর আন্দাজ উত্তর করো না ঠিক আছে হ্যাঁ না হয়তো তুমি মিস্টেক করছো রিটেনে হয়তো মিস্টেক হয়েছে ওকে ওকে তিরিশ হ্যাঁ তিরিশ পিবি বাকিগুলো টেস্ট করলাম না তুমি সূত্রে যে মান বের করবা সরাসরি ঠিক আছে পরের প্রশ্নে যাই চলো পরের প্রশ্নে যাই আঠাইশ নম্বর প্রশ্ন কুই যে লাস্টের দিকে চলে আসছি হ্যাঁ লাস্টের দিকে চলে আসছি আর একটা বই এখনো গিফট বাকি আছে সবাই লাস্ট পর্যন্ত থাকবা দেখি আঠাইশ নম্বর প্রশ্ন কি বলছে পারঅক্সাইড এবং সুপার অক্সাইডে অক্সিজেনের মান কত এটা যদিও বের করার কথা না সরাসরি উত্তরে পারার কথা কারণ তোমরা এগুলো নাইনটিনেও করে আসছো ইন্টারমিডিয়েটও করতেছো ঠিক আছে পারঅক্সাইড আর সুপার অক্সাইড এই দুইটাতে জারণমান কত অক্সিজেনের মান কত তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও এটা হচ্ছে তোমার আঠাইশ নম্বর হ্যাঁ অনেকে উত্তর করতেছো হ্যাঁ ঠিক আছে

এই হচ্ছে সুপার অক্সাইড তাহলে পটাশিয়ামের হচ্ছে প্লাস ওয়ান অক্সিজেনের জন্য প্লাস টু এক্স সমান সমান জিরো তাহলে এখানে পাবো টু এক্স সমান সমান মাইনাস ওয়ান আর এক্স সমান পাবো মাইনাস হাফ তাহলে মাইনাস হাফ আছে কোথায় সিতে মাইনাস ওয়ান দুই জায়গায় ছিল তারপরে হচ্ছে পার অক্সাইডেরটা বের করতে হবে মাইনাস হাফ এই হচ্ছে সি যারা করছো তাদের উত্তরটা সঠিক ঠিক আছে না বি হবে না ভাইয়া বিতে কি আছে

ওকে আশা করি বুঝতে পারছো পরের প্রশ্নে চলে যাই আচ্ছা একটু মাঝখানে ব্রেক দেই যে আজকের হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন আঠাশের পরে এই উনত্রিশ নম্বর প্রশ্নে আজকে হচ্ছে আমরা দ্বিতীয় বই গিফট করব ঠিক আছে উনত্রিশ নম্বর প্রশ্নে দ্বিতীয় বই গিফট করবো সেকেন্ড বই ঠিক আছে আগে বেশি আগে বলে দিলে আবার তোমার হচ্ছে হুদাই আন্দাজে উত্তর দিয়ে রাখো আগের থেকে তখন ভেজাল হয়ে যায় ঠিক আছে ঠিক আছে ওকে পরের প্রশ্নে যাই চলো দেখি বাইরে মনে বৃষ্টি হচ্ছে অনেক বাইরে মনে বৃষ্টি হচ্ছে অনেক আওয়াজ পাইতেছি ওকে উনত্রিশ নম্বর প্রশ্নে চলে যাই ওকে উনত্রিশ নম্বর প্রশ্ন এই বইয়ে এই প্রশ্নে গিফট করবো ঠিক আছে ওকে নিচের কোনটি অসামঞ্জস্যকর বিক্রিয়া উনত্রিশ নম্বর প্রশ্ন ঠিক আছে অসামঞ্জস্যকর বিক্রিয়ার আগে হচ্ছে ইয়ে পড়ে নিবা মানে কাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলা হয় সেটা আগে জানতে হবে অসামঞ্জস্য বিক্রিয়া কি এটা আগে জানতে হবে তারপর হচ্ছে উত্তর করো না জানো আন্দাজ উত্তর করো না ওকে সবার আগে উত্তর করছে মিতুল রহমান কিন্তু হচ্ছে আচ্ছা তানজিলা তাবাসসুম বিপাশা হায়াত তারপরে হচ্ছে ফারহান আক্তার ফারিয়া ইসলাম ওকে সময়টা বেশি হয়ে গেছে নেট প্রবলেম হচ্ছে আবহাওয়ার কারণে হয়তো নেট প্রবলেম হচ্ছে আমি জানি না আমাকে ক্লিয়ারলি ক্লিয়ারলি শুনতে কি না ঠিক আছে নেট প্রবলেম হচ্ছে ঠিক আছে ওকে চলো আমরা দেখি এখানে আমাদের বলছে অসামঞ্জস্যকর বিক্রিয়া অসামঞ্জস্যকরী বিক্রিয়া বলতে কি বোঝায় যে যেই বিক্রিয়ায় একই পরমাণুর ঘটবে ও ঘটবে এখন এখানে দেখো কোনটার মান বাড়ছে কমছে মানে একটা পরমাণুর বাড়বে কমবে এরকম তাহলে এখন এইখানে দেখো সোডিয়াম জিরো এখানে সোডিয়ামের প্লাস ওয়ান ক্লোরিনের জিরো ক্লোরিনের মাইনাস ওয়ান অর্থাৎ একটা পরমাণুর জারণ একটা পরমাণুর বিচারণ ঘটে নাই এইটাতে দেখো এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ এটার একটা পরমাণুরই কমে বাড়ে না এরকম হয়নি বাট এখানে দেখো এই উদাহরণটাই তোমাদের বইয়ে আছে ঠিক আছে এই যে অসামঞ্জস্যতা বিক্রিয়ার এই একটা উদাহরণ আছে ক্লোরিনের এখানে জিরো এখানে হাইড্রোজেনের প্লাস টু পাবা অক্সিজেনের জন্য হাইড্রোজেন এর মাইনাস ওয়ান দেখো এইখানে ক্লোরিনের জন্য এইখানে জন্য প্লাস ওয়ান পাচ্ছ অর্থাৎ এই জিরো থেকে একটার মাইনাস ওয়ান হচ্ছে জিরো থেকে একটার প্লাস ওয়ান হচ্ছে অর্থাৎ একই যোগে একটা বিক্রিয়ারই মানে সরি একটা পরমাণুর জারণ ঘটছে ওই পরমাণুর এবার বিচারণ ঘটছে তো এই ধরনের বিক্রিয়াকে কি বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া অর্থাৎ অপশন সি যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক হ্যাঁ তো চলো দেখি কে সবার আগে উত্তর করছো ওকে অনেক উত্তর করছো আচ্ছা সবার আগে উত্তর করছিলাম মিতুল বাট তোমার উত্তরটা ভুল সি উত্তর করছো সবার আগে ফারহানা আক্তার হ্যাঁ ফারহানা আক্তার ফারহানা আক্তার তুমি হচ্ছে আজকে মেয়েরা মনে আগে না এর আগে হচ্ছে একটা ছেলে ফারহানা আক্তার ফারহানা আক্তার তুমি হচ্ছে ভাই আমাদের অ্যাস্পেক্ট সিরিজ পেজে তোমার ফোন নাম্বার আর অ্যাড্রেস হচ্ছে বলে দিবা ফারহানা আক্তার ঠিক আছে আশা করি তুমি তোমার বই পেয়ে যাবা ফারহানা আক্তার ঠিক আছে নুসরাত জাহান তোমার উত্তর তো ভাই আসে নাই তোমার উত্তর এই যে কমেন্টগুলো পাচ্ছি বাট তোমার উত্তরটা আসে নাই ঠিক আছে ওকে ওকে চলো আমরা একটু আগে কুঁজে লাস্টের দিকে চলে আসছি লাস্টের দিকে চলে আসছি তিরিশ নম্বর প্রশ্নে ওকে তিরিশ নম্বর প্রশ্ন তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও হ্যাঁ ভাই এটা হইতে পারে নুসরাত জাহান এরকম হইতে পারে যে নেট সমস্যা যেহেতু বাইরে বৃষ্টি আবহাওয়া খারাপ তাই হচ্ছে হয়তো নেট প্রবলেমের কারণে কমেন্টগুলো আসে নাই ঠিক আছে বাট পরে রিলোড দিয়ে দেখছি সবার আগে হচ্ছে সবার আগে কমেন্ট করছে ফারহানা আক্তার হ্যাঁ এই মেয়েটা হচ্ছে কালকে কিসের উপর ক্লাস ভাই তোমাদের তো রুটিন দেওয়া আছে রুটিনটা একটু চেক করবা ঠিক আছে রুটিনটা একটু চেক করবা আসপেক্ট সিরিজ পেজে রুটিনটা একটু চেক করবা কয়দিন আগে দেওয়া হয়েছে একটু পিছের স্ক্রোল করে এই যে হচ্ছে দেখতে পারবা ওকে ওকে তিরিশ সেকেন্ড সময় শেষ দেখি তোমার এখানে কি বলছে যে দুইটা দিয়ে বলছে এখানে ম্যাঙ্গানিজ আর ফেরামের জারণ সংখ্যা কত তাহলে চলো একটা উত্তর আগে ইয়ে করি হ্যাঁ বৃষ্টির জন্য এরকম হইতে পারে আহ আহির সব জয়ন্তী হ্যাঁ তুমি মনে একটা বইয়ের বিজয়ী ছিল তোমার নামটা দেখে মনে পড়ছে ওকে দেখি কি বলছে ভাই এখানে বেরিয়াম ম্যাঙ্গানিজ আর হচ্ছে ফ্লোরিন দেওয়া আছে বেরিয়াম হচ্ছে গ্রুপ দুই এর মূল অর্থাৎ হচ্ছে প্লাস টু ম্যাঙ্গানিজ জানিনা তাহলে প্লাস এক্স ফ্লোরিনের হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু ফোর তাহলে আল্টিমেটলি মাইনাস ফোর হচ্ছে মাইনাস ফোর সমান সমান জিরো তাহলে এখানে পাবো এক্স ইজু ওল টু মাইনাস টু সেওয়ান জিরো তাহলে এক্স ইজু অল টু প্লাস টু তাহলে এক্স সি জুল টু প্লাস টু আগে কোথায় আছে দেখো ম্যাঙ্গানিজের প্লাস টু কোথায় আছে এই একটা অপশনে আছে ম্যাঙ্গানিজের প্লাস টু যেহেতু ম্যাঙ্গানিজ আগে তেমন ম্যাঙ্গানিজ প্লাস টু অর্থাৎ বাকিটা আমার দেখা লাগতেছে না ঠিক আছে আশা করি বুঝতে পারছো হ্যাঁ এই যে এটা এই যে ডি এই অপশন টেস্টের মতো একটা করে বাকিটা বলে দেওয়া যাচ্ছে ঠিক আছে ওই বেরিয়াম যেহেতু গ্রুপ এর মৌল তার মানে এটার হচ্ছে প্লাস টু ম্যাঙ্গানিজ এটা জানি না এক্স ধরে নিলাম আর ফ্লোরিন হচ্ছে যেহেতু এক জোজি মৌল আর হ্যালোজেন আমরা জানি মাইনাস ওয়ান তাহলে চারটা পরমাণু আছে তাহলে চার দ্বারা গুণ করলাম মাইনাস ফোর তুমি ডান বাম করে দেখলে এক্স ইকাল টু প্লাস টু তাহলে একটা হচ্ছে প্লাস টু দেওয়া আছে বাকিটা তো ফেরামেরটা তুমি বের করো লিথিয়ামের প্লাস ওয়ান ইন্টু টু ম্যাগন ম্যাগনিশিয়ামের হচ্ছে প্লাস টু ফেরামের জানি না এক্স ফ্লোরের হচ্ছে মাইনাস সিক্স তো এখান থেকে তুমি আবার প্লাস টুই পাবা ঠিক আছে এই হচ্ছে ডি ডি নম্বর অপশন হ্যাঁ আহির স্বপ্নম জয়ন্তী হ্যাঁ বুঝতে পারছি কালকে কিসের ওপর ক্লাস একটু রুটিনটা একটু চেক করে কোশ্চেন নাই তুমি দেয় একটু কি বলছে ভাই আমাকে কোশ্চেন ব্যাংক দিতে বইলেন তুমি একটু নিজে জানাবা ঠিক আছে তুমি বলে দিবা পেজের কমেন্টে বা হচ্ছে তুমি যখন ইনবক্স করবা সাথে বলে দিবা যে ভাই আমি হচ্ছে ওই বইটার বিজয়ী ছিলাম বাট এই বইটা আমার কাছে আছে তো তো আমাদের আমার হচ্ছে অন্য বইটা দিয়ে দেন ঠিক আছে ভাইয়া আরেকবার রুটিনটা দিতে বললেন হ্যাঁ রুটিনটা আবার দেওয়া হবে পাবলিশ করা হবে অসুবিধা নেই আমাদের নেটওয়ার্ক পেজে হচ্ছে তুমি পেয়ে যাবা নেটওয়ার্কের যে গ্রুপ আছে সেখানে আবার পেয়ে যাবা আর হচ্ছে আসপেক্ট সিরিজ যে পেজ সেখানে হচ্ছে একটু পেয়ে যাবা ঠিক আছে ওকে আশা করি বুঝতে পারছো আজকের কুইজ কোনো প্রশ্নের সমস্যা থাকলে লাইভের কমেন্টে করে রাখতে পারো ঠিক আছে আচ্ছা কালকে হচ্ছে ফিজিক্স কুইজ তোমাদের কোন চ্যাপ্টার আচ্ছা দাঁড়াও একটু বলে দিচ্ছি আচ্ছা কালকে হচ্ছে তোমাদের ফিজিক্স আচ্ছা প্রথম হচ্ছে হচ্ছে পদার্থের ধর্ম ফার্স্ট সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম গাঠনিক ধর্ম আর হচ্ছে সেকেন্ড পেপারের আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা অষ্টম অধ্যায় আধুনিক পদার্থের পদার্থ বিজ্ঞানের সূচনা হ্যাঁ এই হচ্ছে কালকে এই দুইটা অধ্যায়ের উপরে তোমাদের কুইজ থাকবে যেহেতু আমি আমার রুটিনটা দিয়ে দিব তারপরে একটু হিনস দিয়ে দিলাম যে কালকে হচ্ছে ফিজিক্সের উপরে দুইটা চাপ্টারের উপরে যে পদার্থের গাঠনিক ধর্ম আর হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা ঠিক আছে এই দুইটা হ্যাঁ ভাইয়া ঠিক আছে রুটিন দিয়ে দিবো অসুবিধা নেই হ্যাঁ মিতুল তুমি একটু বইলো হ্যাঁ তুমি হচ্ছে যখন পেজে নক করবো তখন একটু জানাই দিও সাথে কারক দিয়ে দিও ওকে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো আজকের কুইজ আর কারো কোনো যদি সমস্যা থাকে বা আমরা এখানে যে ট্রিক্সগুলো ইউজ করি তুমি যদি এই এই ধরনের ট্রিক্স পাইতে চাও তো সেই ক্ষেত্রে নেটওয়ার্ক সহায়ক বইটা ফলো করতে পারো আর কোনো যদি সমস্যা ফেস করো তো সেই ক্ষেত্রে আমাদের গ্রুপ আছে তোমাদের জন্য ইভেন পেজও আছে আর নেটওয়ার্কের আলাদাই একটা আইডি আছে যেটা তোমরা সমস্যা পাঠাইতে পারো বা এখানে দিয়ে রাখতে পারো আশা করি তোমরা তোমাদের সমস্যার সমাধান পাবা আর প্রত্যেকদিন সবাই একটু কুইজে জয়েন থাকার চেষ্টা করবা যাতে তোমাদের একটু ঝালাই হয়ে যায় যে তুমি কম সময় সবার ভিতরে যে কেমন উত্তর দিচ্ছ তিরিশ সেকেন্ডের মধ্যে পারতেছো কি না এই জিনিসগুলো বোঝার জন্য কুইজগুলোতে অংশগ্রহণ করো আশা করি বুঝতে পারছো আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের এই পর্যন্তই শেষ করে দিতে যাচ্ছি হ্যাঁ কারো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে শেষ করে দেব কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো আর না থাকলে শেষ করে দিচ্ছি ঠিক আছে আর যে কদিন আসে একটু ভালোভাবে প্রস্তুতি নিও যাতে একটা সময় আমরা নেটওয়ার্ক পরিবার তোমাদের জন্য গর্ব করতে পারি ঠিক আছে যখন গ্র্যান্ড সেলিব্রেশন হবে তখন তোমরা সবাই যদি আমাদের সবাই আমাদের সাথে থাকতে পারো তখন দেখা হলে যদি বলতে পারো যে ভাই আপনি হচ্ছে অমুক জায়গায় করছেন বা আমাদের হোসেন ভাইয়া আরো যারা আছে তাদের হচ্ছে তাদের সাথে দেখা হলে যদি বলতে পারো যে ভাই আমি আপনার স্টুডেন্ট ছিলাম বা আপনার ক্লাসগুলো করছিলাম ভাইয়া কতক্ষণ পড়া উচিত এইটা টোটালি ডিপেন্ড করে তোমার উপর এখন আমি একটা রুটিন বলে দিলাম যে বারো ঘন্টা বাট তুমি দেখলা যে তোমার ওই পড়াটা পড়তে আট ঘন্টা লাগে তো আমার বারো ঘন্টা বলাটা মানে অনর্থক তুমি তোমার কমফোর্ট জোন থেকে কতটুকু পড়লে তোমার শেষ হবে সেটা তুমি আগে ডিটারমাইন করো যে আমার পটেন্সিয়ালিটি এতটুকু তো আমি অতটুকু পড়লে যে ধরো একদিনে তুমি তিনটা চ্যাপ্টার শেষ করার একটা টার্গেট নিলাম তো এখন একজনের তিনটা চ্যাপ্টার শেষ করতে হয় নয় ঘন্টা সময় লাগতে পারে আরেকজনে বারো ঘন্টা সময় লাগতে পারে বা পনেরো ঘন্টা সময় লাগতে পারে তো সেই হিসাবে তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট করবা অনুপ্রেরণা জিনিসটা হচ্ছে তোমার টোটালি নিজের উপরে ধরো তোমার বাবা হচ্ছে কোটিপতি আহ তোমার হচ্ছে কোনো টেনশন নাই মানসিক প্রেশার নাই তাহলে তুমি হচ্ছে পাবলিকে চান্স না পাওয়ার পসিবিলিটি একটু কমে যায় ঠিক আছে বাট যেই ছেলেটা ধরো ওর পরিবারে অনেক অভাব ওর হচ্ছে প্রাইভেটে পড়তে দিবে না বা অনেক অসুবিধা ও যখন একটা মেন্টালি প্রেশার পাবে ঠিক আছে মানসিক চাপ অনেক একটা বড় ব্যাপার তুমি পরীক্ষার আগের এক ঘন্টায় যে জিনিস পড়তে পারবা রিল্যাক্সে থেকে এক ঘন্টা ওই জিনিস পড়তে পারবা ঠিক আছে তোমার যদি মানসিক প্রেশার থাকে বা তোমার নিজের একটা উদ্যম থাকে ধরো তোমার পরিবার যদি বলে যে পাবলিকে চান্স না মিলে বাসা থেকে বের করে দিব তখন তুমি দেখবা যে ধুমায় পড়া শুরু করছো ঠিক আছে অনুপ্রেরণার ব্যাপারটা নিজের মানে টোটালি নিজের থেকে আসতে হবে তোমার যদি কেউ দুইটা খারাপ কথা বলে তখন তোমার থেকে জেদ কাজ করবে যে না আমার তো পড়া লাগবে ঠিক আছে এটা আমি বললেও তোমার ভিতরে আসবে না আমিও তো বলবো তোমার আধা ঘন্টা কাজ করবে বাট তোমার নিজের থেকে যেটা আসবে ওইটা হচ্ছে মেইন আসল জিনিস ঠিক আছে সেলফ স্যাটিসফ্যাকশন বা হচ্ছে সেলফ মোটিভেশন যেটা ঠিক আছে এটা এই ওয়ার্ডটা বললাম ওকে যদি কারো কোনো প্রশ্ন না থাকে শেষ করে দিচ্ছি ভালো থাকো সবাই ঠিক আছে আসসালামু আলাইকুম